যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু রাধাষ্টমী পালন করবেনই কিন্তু, কারণ রাধাষ্টমী না করলে কিন্তু জন্মাষ্টমী বেকার হয়ে যাবে। বারবার বলবো, তবে বলে রাখি, যারা সামর্থ্যবান, যাদের শরীর ভালো আছে, সুস্থ আছে, তারা নির্জলা করতে পারেন, আর যারা শরীরে একটু অসুবিধা আছে, ওষুধ টষুধ খান, বয়স্ক মানুষ থাকতে পারেন না, তারা ফল দুধ ফুধ খাবেন, আর যারা ধরুন একবারে খুব রোগী, খুব কষ্ট পান, বৃদ্ধ হয়ে গেছেন, তারা নিরামিষ খাবার খাবেন, তবু কিন্তু রাধাষ্টমীর দিনটা পালন করবেন। তো মায়েরা, রাধাষ্টমীর কথা একটু আপনাদের বলে যাই, ভক্ত ছিল কলাবতী এবং তার স্বামী, দুজন মিলে ভগবানের ভজনা করেছিল, ভগবানকে পেয়েছিল জামাই রূপে। আসলে জানেন, কলাবতী বলে মেয়েটি তিন বোন ছিল, একটা মৈনাক, একটা সুনয়না। তো মৈনাক হচ্ছে মায়েরা, মৈনাকের সঙ্গে বিয়ে হলো কার না, হিমাচল পর্বতের, তাদের ধরুন একটা মেয়ে হলো, তার নাম কি বলুন তো, পার্বতী, মায়েরা যে দুর্গা পার্বতী, জামাই কে হলো ভোলানাথ, আর সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, তার একটি মেয়ে হলো, তার নাম কি সীতা, তার জামাইকে হলো রাম। হ্যাঁ, এখন কলাবতী মনে মনে ভাবছে যে সুচন্দ্র রাজা, কলাবতীর স্বামীর নাম সুচন্দ্র রাজা, তো কলাবতী মনে মনে ভাবছে যে আমার বোন দুজনেই দুটো ভালো মেয়ে পেলো, দুটো জামাই পেয়ে গেলো, একজন সীতাকে পেলো রামকে পেয়ে গেলো, একজন পার্বতীকে পেয়ে গেলো শিবকে পেয়ে গেলো জামাই রূপে, তা আমি ভালো মেয়ে চাই, জামাইও চাই। দুজনে মিলে ধ্যান করলেন, ভগবান বললেন কি চাও, বলছে আমরা সবাই ভগবানকে পুত্র রূপে চাই, আমরা ভগবানকে জামাই রূপে চাই, এমন একটা মেয়ে আমাদেরকে যাও যে মেয়েটার জন্ম দিয়ে একটা ভালো জামাই পেতে পারি। শ্রেষ্ঠ কন্যা দিতে হবে, তার শ্রেষ্ঠ জামাই দিতে হবে, শ্রেষ্ঠ কন্যাকে রাধারানী, আর শ্রেষ্ঠ জামাইকে ভগবান শ্রীকৃষ্ণ। এই সুচন্দ্র রাজা এবং কলাবতী, এরা দুজনে দাপরে হয়ে গেল কি, বৃষভানু রাজা আর তার স্ত্রীর নাম কি, যেটা বলুন কৃত্তিদা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই রাধারানীর জন্ম কিন্তু গর্ভ থেকে হয় নাই। হ্যাঁ, রাধারানীর মা কৃত্তিদা একদিন পুকুর ঘাটে স্নান করতে গেছে সখীদের সঙ্গে, দেখতে পাচ্ছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে, সব পদ্মগুলো খুব সুন্দর, দু চার দিন পর আবার শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল কিন্তু সতেজ। সখী দেখে বলো, সখী এক কাজ কর, ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। ওই পদ্ম ফুলটা তুলে এনেছে আর দেখতে পেলো পদ্ম ফুলের ভেতর একটা পোকা, আবার পোকাটা সুন্দর সোনার পোকা, বাড়ি নিয়ে গেল, একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে, তখন তার স্ত্রী মানে আমাদের কৃত্তিদা বিশ্বমান বললো, স্বামী চারিদিকে প্রচার করে দাও, আমার বাচ্চা এসছে, ব্যাস, কেউ আমাকে দেখতে আসবে না, আমার 10 মাস 10 দিন পর বাচ্চা প্রসব হয়ে যাবে, লোকে জানবে, কিন্তু প্রসব তো হবে না, ওই ফুলের মধ্যে যে ছোট্ট বাচ্চা পোঁকাটা রাধারানীর রূপ ধারণ করছে মেয়ের। আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয়ে গেলো, চারিদিকে প্রচার হয়ে গেল রাধারানীর জন্ম হয়েছে। কিন্তু মা একটা শর্ত কি জানেন, রাধারানী শর্ত করেছে, আমি জীবনে জন্ম নেব কিন্তু চোখ খুলবো কাকে, কৃষ্ণকে দেখে, ভগবানকে দেখে, তার আগে চোখ খুলবো না। আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, এর থেকে একটা শিক্ষা আছে, মানব কুলে জন্ম পেয়েছেন, প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি বাবাকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, নিতাই গৌরকে দর্শন করে আপনারা ঘুম থেকে উঠুন, তার আগে নয়। যারা এখানে ছেলেরা কাজ করে, বিভিন্ন কাজ করে, ডিউটি করে, সবাইকে বলবো সকালবেলায় স্নান করে ভগবানকে প্রণাম করে কাজ করো, কাজ ভালো হবে। কৃত্তিদা যখন কন্যা সন্তানটির জন্ম দেয়নি, আবার অনেক শাস্ত্রে বলছে কৃত্তিদা শরীরে পেটের মধ্যে মানে বাচ্চা হওয়ার মতো আকার হয়েছিল, কিন্তু একটা বায়ু নিঃসরণ হয়েছিল, ওখানে কোনো বাচ্চা ছিল না। এখন লক্ষ্য করুন, রাধারানী শর্ত করেছে আমি কৃষ্ণ দেখবো তবে চোখ খুলবো, এদিকে খবরটা চারিদিকে হয়ে গেল আপনাদের গ্রামে গোবিন্দপুরে, যদি শোনেন যে একটা মেয়ে চোখ নেই, মানে দেখতে পায় না চোখে, সবাই দেখতে যাবেন ধরে ধরে, সবাই দেখতে যাচ্ছে, যশোদা বলছে দিদি তাড়াতাড়ি এসো, আমার গোপাল খেলা করছে, এখনই পিছু ধরবে। মায়েরা, ভগবান খেলা করছে বলরামের সঙ্গে, আর যশোমতী আর রোহিণী দেখতে যাচ্ছে রাধারানীকে, সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে বলো, মা মা ও মা মা ও মা মা, বাচ্চাদের যেমন স্বভাব হয়, ও মা মা, মানে বুঝতে পারছেন তো, ছেলেকে মা বলছে কোথায় যাবি, যা খেলা করবি কি, না কোথায় যাবে তুমি বলো, আরে বাবা একটা মেয়ের জন্ম হয়েছে, চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাবো, ও মা কি কি কি, আমি যাব, মা যশোদা দেখলো গোপাল যখন যাবে এরকম করে ধরেছে, সবাই তাকান, মা তো ছেলেকে খুব আদর, আচ্ছা ছেলে বটে বাবু, যত্ন করে নিয়ে যায়, নলে ছেলে উল্টো পাল্টা জায়গায় চলে যাবে। গোপালকে দেখি তোর কোড়ি আঙুলটা, দেখি 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 দেখি, যেই না দাঁতে ঠেকিয়েছে, মানে বাচ্চা ছেলের যদি মা যদি বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করে, ছেলের বিপদ না, বাচ্চা নয় বুড়ো পর্যন্ত হতে পারে। আপনারা যারা আছেন, মা যারা খুব মা ভালোবাসেন ছেলেকে, তা দেখবেন ছেলে বাইরে গেলে কী করে বলুন তো, একটু এরকম করে দাঁতে করে ঠেকিয়ে দেয়, কারণ মা যদি বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে ছেলে কোনো বিপদ হয় না। এখন ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, গিয়ে যখন যশোদা গিয়েছে কার কাছে, কীর্তিদার কাছে, কীর্তিদা বলছে দিদি দেখো দেখো আমার মেয়ের জন্ম দিলাম, ভেতরে শুয়ে আছে, চোখে দেখতে পায় না। গোপাল দেখছে মা নামাচ্ছে না, নামবো কী করে, চতুরে শিরোমণি গোপাল কী করলো, আঁকশি তৈরি করলো, আঁকশি মানে বুঝতে পারছেন তো, আঙুলটা এরকম করে বেঁকিয়েছে, মা একটা পুতির মালা পরে আছে। এখন যখন
গল্প করছে রাধারানীর মায়ের সঙ্গে, তখন পুঁতিতে তখন আকশি লাগিয়ে দিয়েছে, টান মেরে দেবো, পুঁতি গড়গড় করে পড়বে আর আমি তাই গোর হরিবোল করে দেবো। হ্যাঁ করেছে, যেই না টান মেরেছে পুঁতি গড়গড় করে পড়েছে। আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম। যেই না পুঁতিগুলো কুড়াচ্ছে, গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছি। রাধারানী বলছে কে? কৃষ্ণ বলে চিনো না? বলে আমি, জগতে সবাই তো আমি। রাত্রিবেলায় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, কে? আমি। বলে কে? আমি। সবাই তো আমি, তুমি কে? রাধারানী ওই একই কথা জিজ্ঞেস করছে, চোখে দেখতে পায় না, কে? আমি, আমি এসেছি। হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর চোখে স্পর্শ করেছে, রাধারানী কৃষ্ণ দেখতে পেয়েছে। ছেলে কয়, ছেলে কয়, ছেলে কয়। যশোমতি গিয়ে দেখছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, আতুর ঘর মানে না। হ্যাঁ ছেলে তখন বলছে, কাজ হয়ে গেছে, আমার যা করার করে দিয়েছি, রাধারানীর মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, চোখ ফিরিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সেই যদি কেঁদে বেড়াই, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বা গুরুদেব, বেদকর্ম কুল ধর্ম শিখিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে, তাকে আগে স্মরণ করবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে মুখে বলেছে, আমি কেমন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। ওরে, কেউ যদি ভক্তি ভরে আমার সঙ্গে যুক্ত থাকে, আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজনা করে, আমি তাকে কৃপা করি। কেউ যদি ভগবানকে একভাবে ভজন করতে পারে, এক মনে এক চিন্তে ভগবান তার খবর তার কাছে পৌঁছে দেয়, খাবার জোগাড় করতে কোথাও যেতে হয় না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর বসে বসেই সাপ খাবার খায়। কোনো ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে দিতে পারে। মায়েরা সবাই তাকায়। জগন্নাথ মিশ্র একদিন একটা শ্লোক পড়ছে, কি? অনন্যশ্চিন্ত মাং যে জনা পর্যুপাসতে যোগক্ষেম বহম মহম। সবাই তাকান, ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাকান আমার দিকে। যেই না দেখেছে, না হতেই পারে না, এ শ্লোক ভুল লেখা আছে, সঙ্গে সঙ্গে একটা তার কাঠি দিয়ে কেটে দিয়েছে। কোনটা শ্লোকটা সবাই লক্ষ্য করুন, যখন কেটে দিয়েছে, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেছে, আর যখন ভিক্ষায় গেছে, মা ভিক্ষায় বেরিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি, 1 কিলোমিটার গেছে, একটা গাছের গোড়াতে গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেছে 3 দিন ধরে, এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি। সবাই তাকাবেন, তার স্ত্রী বাড়িতে চিন্তা করছে, স্বামী গেছে 3 দিন, কোথায় রইল কি জানি, স্বামী 3 দিন খেতে পায় নাই, এত ঝরঝন্নার মধ্যে গাছের নিচে বসে আছে, মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন না খেয়ে বসে আছে, আমার স্ত্রী আমার জন্য কত না চিন্তা করছে। এর থেকে একটা শিক্ষা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো। এই যে দেখাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি থাকে, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা, আর সম্পর্ক এরকম না থাকলে কাঁচা। আমি আগেই বললাম বড় বড় মহাপুরুষের কথা, জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী কোথায় বসে আছে। বৃষ্টি যখন থেমে গেল, তখন জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরোলো, খালি হাতে বাড়ি যাব, স্ত্রী আমাকে চাইবে, 3 দিন ধরে তুমি ভিক্ষায় গিয়েছিলে, কই কিছু আননি, আমি ভিক্ষা করে যাব। মায়েরা ভিক্ষা করতে করতে যখন যাচ্ছে, তখন হঠাৎ তার স্ত্রী কৃষ্ণ নাম গাইছিল বাড়িতে, হঠাৎ দুটো ছেলে, একটা কালো একটা পরিষ্কার, কালো ছেলেটা মাথায় করে এক বস্তা ফলমূল নিয়ে এসে বলল, মা মা মা। জগন্নাথ মিশ্রের স্ত্রী কোনোদিন মা হতে পারে নাই, এই জগতে যে মা হয় না তার বড় কষ্ট হয়। মা ডাক শুনে বলছে, কে বাবা তোমরা? আমরা পাশের গ্রামের ছেলে, আপনার স্বামী ভিক্ষায় গিয়েছিল না, ও 3 দিন ধরে বাইরে গেছে, আমাদের রাজা জমিদারের বাড়িতে আমরা থাকি, ওনার বাড়িতে 3 দিন পুজো করলো, বললো ফলগুলো আমি নিয়ে যেতে পারবো না, তোরা মায়ের কাছে পৌঁছে দিয়ে আয়, ওই জন্য ফলগুলো পৌঁছে দিতে এসেছি, তুমি ফলগুলো নাও, সেবা করো। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, ফল সেবা করবো আমি? আরে তোদেরকে সেবা করাবো, তারপর তোরা ছেলের মতো তোদেরকে ভালোবাসবো, সেবা না মা, আমরা স্নান না করে খাই না। বলছে, তবে তোদের স্নান করিয়ে দিই, আমি স্নান করাবো তোদেরকে, জামাটা খুলতো। যেই না কালো ছেলেটা জামাটা খুলেছে, আমি তার পিঠে একটা লম্বা দাগ, রক্ত বেরোচ্ছে, কালো দাগ, চিৎকার করে বলে উঠলো, কে এমন পাষণ্ড লোক রে,
যে তোর গায়ে এমন করে আঘাত করেছে কি এমন পাছন্দ লোক? বললো, মা, এ তোমার স্বামী, মানে আনতে চাইছিলাম না, বোঝাটা বইতে চাইছিলাম না, বিশ্বাস হলো না, আমাকে মারলো, এটাকে পিঠে দাগ, আমার স্বামী মেরেছে? আমার স্বামী তো এরকম লোক নয়, আমার স্বামী কী করে মারতে পারে? আচ্ছা ঠিক আছে, আসুক, তারপর দেখাচ্ছি মজা। মায়েরা দুটো ছেলেকে সেবা করিয়ে তারা যখন বারান্দায় বিশ্রাম করছে, তখন তার স্ত্রী নিজে সেবা করছে। সেবা করতে করতে মায়েরা যেই না বাইরে বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই, তখন তার স্বামী চিৎকার করে বললো, কই গো ঘরণী! সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে, বালক দুটো নাই বলে। মনে মনে ভাবলো, তার তিন দিন খাই না, অজ্ঞান হয়ে আছে, এটাকে আমি ভিক্ষা করে নিয়েছি, কই দেখি দেখি। ও মা, যেই না জ্ঞান ফিরে এলো, বললো, স্বামী তুমি ভিক্ষা করে নিয়েছো? বলে, হ্যাঁ, দুটো ছেলে এসেছিলো তো, কোথায়? তুমি নাকি তাদেরকে এক বস্তা ফল দিয়েছো, দেবো তাদেরকে খাওয়ালাম, আমি খেলাম, আর তুমি বলছো আমি তো কাউকে পাঠাইনি, তুমি পাঠাওনি? না, আমি কাউকে পাঠাইনি। সঙ্গে সঙ্গে বল, তারা বললো যে ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে না, তাই তুমি মেরেছো তাদেরকে, কী কীরকম লোক তুমি? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। ছুটে গিয়ে দেখলো সেই শ্লোকের মধ্যে একটা দাগ দিয়েছে, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, যোগক্ষেম বহম বহম। হুকরে হুকরে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। মনে মনে ভাবলো, প্রভু তুমি চাইলে কিনা করতে পারো, তুমি চাইলে সব করতে পারো। জগন্নাথ মিশ্র চোখের জলে ভাসছে। ওই জন্য আমি আপনাদের বলবো, সংসারে থাকবেন, সবাইকে ভালোবাসবেন, ব্যবহারটা ভালো করবেন। আপনার বাড়িতে কেউ যদি যায়, তাড়িয়ে দেবেন না, এক গ্লাস জল, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা তো বলবেন। আপনার বাড়ির দরজায় কেউ গেল, একটু জল চাইলো, আপনি ভক্তি ভরে থাকলে একটু জল দেবেন, একটু আশ্রয় দেবেন, চেষ্টা করবেন ভালো করার। কেন বলুন তো, ঈশ্বরের কাছ থেকে পাবেন। ভগবান বলছে, আমার আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আর আমার ভক্তকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আগে আপনি মানুষকে ভালোবাসতে পারলেন না, তো ভগবানকে ভালোবাসবেন কী করে? এই জন্য যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, সংসারে সুখে থাকুন, গোবিন্দ ভজন করুন, গোপাল ভজন করুন, ছেলে মেয়েকে শিক্ষা দিন কৃষ্ণ শিক্ষা, তারা উচ্চশিক্ষিত হোক, কিন্তু যেন বিবেক জন্মায়, ভগবানের নাম কীর্তন যেন করতে পারে। এ জগতে কেউ যদি বিষ খায় তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে বিষ যদি কেউ নেয় সংসারটা গোটাটাই নিতাই গোর হরিবোল হয়ে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা সংসারে আছেন, গুরু কৃপায় বাস করছেন, গোবিন্দকে সঙ্গ করে, আমি বলবো আপনি বিষ নেবেন না, অমৃত নেবেন। আর সেই অমৃতের ব্যবস্থা কিন্তু কমিটি করেছেন, যা শুনবার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জোরে বলুন, রাধা রানী কি! যখন আপনি মন্ত্র ভজন করবেন আসনের উপরে বসে, তখন কিন্তু মন্ত্রটা ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু নেবেন, তারপর আপনারা যারা পুরুষ মানুষ তারা বলবেন ওম শক্রহা নমঃ, আর যারা নারী মানে মায়েরা তারা বলবেন শ্রী শক্রহা নমঃ। এটা আপনাদের বলতেই হবে, গুরু যদি পাকা হয় এটা আপনাকে শেখাবে। কেন না, আপনি মন্ত্র ভজন করছেন, আপনি ফল পাবেন না, ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। আপনি বলেন না অনেক মন্ত্র ভজন করছি ফল পাচ্ছি না, আপনি পাবেন কি করে? আপনার তো ভুল হয়ে যাচ্ছে। কেন, প্রত্যেকটি গুরুদেব পরিষ্কার করে বুঝিয়ে দেন কি, যে আসনের উপর আপনি মন্ত্র ভজন করবেন সে আসনটা তোলার পরে একটু জল দিয়ে দেবেন, তারপর জল দিয়ে চোখে মুখে লাগিয়ে পরজোরে প্রণাম করে বলবেন, মায়েরা বলবেন শ্রী শক্রহা নমঃ, আর মায়ের বাবারা বলবেন ওম শক্রহা নমঃ। আপনার যে গুরুমন্ত্রের ফল, সেই ফল কিন্তু কেউ কোনোদিন চুরি করতে পারবে না। এই জন্য আপনাদের বলি, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কিন্তু যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। আমি বহুদিন গুরু মন্ত্র নিইনি, কেন, আমি খুঁজে বেড়াচ্ছিলাম পাকা গুরু কোথায়। একদিন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি, আনন্দে বিগলিত হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আর বহু মানুষ প্রণাম করছে। আমি দূর থেকে কিছুক্ষণ দেখলাম যে ইনি কেমন মানুষ, দেখলাম যে এই তো ভালো মানুষ। তারপর যখন দীক্ষা নিলাম বললাম কি লাগবে, বলছে কিচ্ছু না, তুই যে আমার ছেলে রে। হ্যাঁ, তখন থেকে দেখলাম প্রতিটি শিষ্যের কাছে ওই একই কথা, ভালো মানুষ কি। তখন বুঝলাম না, ইনার কাছে দীক্ষা নিতে হবে, তবে কিন্তু জীবন সুন্দর হবে। মায়েরা যারা
যারা কীর্তন শুনতে এসছেন সত্যি কথাটা শুনবেন। যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলো ভীমকে, বললো ভীম তুমি এক কাজ করো, এই পথ দিয়ে সবাই মিলে একবার চলো তো বেরিয়ে আসি। কৃষ্ণ বললো এই পথ দিয়ে চলে যাও, দেখতে পাবে কলিযুগের মানুষ কেমন হবে। জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে, সবাই শুনে রাখুন কলিযুগের মানুষ কেমন হবে। তো যুধিষ্ঠির মহারাজ যখন যাচ্ছে তখন দেখতে পেলো মায়েরা একটা হাতি দেখলো, কিন্তু হাতি তো আপনারা সবাই দেখেছেন, মায়েরা হাতি দেখেছেন না, যেটা বলুন হা না না, হাতি দেখেছেন, হাতি দেখেছেন তো নাকি বলছেন। তো যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলো, হাতি সব ঠিক আছে, চারটে পা আছে, দুটো কান আছে, হ্যাঁ সব ঠিক আছে, লেজও ঠিক আছে, কিন্তু দুটো সুর মানে দুটো মুখ দেখতে পেলো। তো কৃষ্ণকে সে জিজ্ঞেস করলো হাতি দেখলাম এমন হাতি বাপের কালে দেখিনি, বলে কেন? আরে বাবা হাতি দেখলাম, হাতি সব ঠিক আছে, কিন্তু দেখলাম দুটো সুর মানে দুটো মুখ দেখলাম, এই কেমন দেখলাম? কৃষ্ণ বলল কলিযুগের মানুষ কেমন হবে, উত্তর দিয়েছি প্রশ্ন করেছিলে না, উত্তর হলো এই কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। অনেকে দেখছে তারা আমার দুটো করে হয়ে গেল নাকি, না না ওই দুটো করে নয়, কোন দুটো মুখ, বাইরে একটার ভেতরে একটা। এই যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, রামবাবু বলছে শ্যামবাবু ভালো আছেন, হ্যাঁ গৌরকৃপায় করবো ভালো আছি, আপনি কেমন আছেন বলে ভালোই আছি। যেই না রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবলো তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না, মানে ব্যাপারটা বুঝছেন তো, মানে বাইরে একরকম আর ভেতরে একরকম। আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ খুব খুশি হয়ে বলো আপনার মতো মানুষই হয়, অতি ভক্তি চোরের লক্ষণ। শাস্ত্র বলল নুনের মতো হও, নুন তরকারিতে বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলেও খাওয়া যায় না, লিমিট দরকার, নুনের মতো ব্যবহার করো দেখো ঠিক থাকবে, মানে খুব বেশিও না খুব কমও না, যেন লিমিট ঠিক থাকে, স্বাদ ঠিক থাকে, এটা মহাজনদের কথা আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, হ্যাঁ ভগবান কোথায় থাকে আপনাদের কারো জানা আছে? এক রাজা প্রশ্ন করেছিল মন্ত্রীকে, যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে একবার বৃন্দাবনে চলে যাব। আজকে বর্ধমানে এসে আপনাদের একটু প্রশ্ন করে গেলাম যে ভগবান কোথায় থাকে, যদি কেউ বলতে পারেন তাহলে সেই রাজার রাজত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন, চান্স আপনার আছে। যেহেতু আপনারা পারলেন না, অন্য জায়গাতে হাত তুলে বলে আমি জানি, ও বলে আমি জানি, কিন্তু আজকে দেখতে পেলাম যে দু চারজন তাকাচ্ছে পেছন দিকে যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা হাত তুলছে কিনা, তুললে তবে তুলবো নইলে তুলবো না। তো সবাই লক্ষ্য করুন, এখন রাজা এ মন্ত্রী এ চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও, বলে কেন জবর খবর, জবর খবর, জবর খবর, কি ভগবান কোথায় থাকে? কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু হলো না। শেষে মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ফিরছে, ভালো লোক পেলো না, তখন একটা ভিখারির ছেলে রাস্তায় ছেঁড়া রুটি ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল, ও বললো মন্ত্রী, বলে কি রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? বলে তাতে তোর কি, বলে এত ভোজ হচ্ছে নাকি, তাহলে আমি খেতাম। তখন মন্ত্রী বলো রাজার হলো মনের জ্বালা, তোর বেটা হলো পেটের জ্বালা, পেট ভরে খাবি তুই রাজা হয়ে যাবি যদি উত্তর দিতে পারিস। বলে কি ভগবান কোথায় থাকে? ছেলে বলছে এর মতো সহজ উত্তর আর আছে? সঙ্গে সঙ্গে মন্ত্রী মনে মনে ভাবলো তুই পড়াশুনো করেছিস? বলে না। বলে কেন? স্কুলের গণ্ডিতে পা দিই নাই, তাহলে তুই জানবি কি করে? কত পণ্ডিত এলো কেউ পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি যে পারবো না কার মধ্যে কি আছে কি করে বুঝবে? আচ্ছা ঠিক আছে আমাকে আবার নিয়ে চলো না। ও মায়েরা তাকান, যেই না ছেলেটি বলছে মন্ত্রী বলো দেখ পারলে ভালো, নইলে কিন্তু তোর গর্দান যাবে। ছেলে বলছে একবেলা খায় একবেলা খায় না, রাজা হলে পেট ভরে খাবো, আর যদি মরে যাই তো রাজার হাতেই মরবো যা হয় হবে, কিন্তু আমি একবার চান্স এক চান্স দেখে ছাড়বো। মন্ত্রী যখন নিয়ে যাচ্ছে রাজবাড়ি, এদিকে তাকান, যে মন্ত্রী যখন রাজবাড়িতে নিয়ে যাচ্ছে যেই না রাজবাড়িতে ঢুক, কি ব্যাপার এত অসভ্যতা আমি দেখি নাই, তো বের করো বের করো বের করো, না না ওখানে নয় রাজবাড়িতে কথা বলছি। ভিকারির ছেলেটা ঢুকে গেছে আর কি, রাজা বলছে বের করো, আমি বলি না আপনার ভয়ে একজন তো শুকিয়ে গিয়েছিলেন, আমি তা বলি না, রাজা বলছে ওকে বের করো বের করো বের করো। এখন যেই না বলেছে বের করো মায়েরা, তখন সে একই বাবা তুমি এখানে ছেঁড়া কাপড় পরে এসছো, রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। বলছে ও ভালো কাপড় পরলে ভদ্র হয়। বলে হ্যাঁ, কেউ যদি চুরি ডাকাতি করে রাজা মশাই, তারপর যদি সে ভালো কাপড় পরে চলে আসে সে কি ভদ্রলোক হয়ে যায়? মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছো, এ
এর পেটে মাল আছে, এ কিছু বলতে পারবো দেখি। এই তুই বলতে পারবি প্রশ্নের উত্তর, ভগবান কোথায় থাকে? বলে হ্যাঁ পারবো। বলে পারলে ভালো নয় রে, শুনেছিস তো শাস্তি কি তোর গরদান যাবে? বলে কোনো অসুবিধা নাই, তুমি প্রশ্ন করো। তবে প্রশ্ন করার আগে, উত্তর দেবার আগে একটা কথা বলে রাখি, আমি অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস জল হবে শরবত? রাজা বলল এ কে আছিস, লেবু দিয়ে শরবত করে নিয়ে। এখন লেবু দিয়ে শরবতটা দিয়েছে, আর রাজা মশাইকে ছেড়ে বললো, রাজা মশাই এই গ্লাসে শরবত আছে? বলে হ্যাঁ। যদি শরবত আছে চিনি কই? কেমন ছেলে দেখুন, শরবত করার পর চিনি দেখতে পান, কেমন ছেলে? বলে চিনি কই? রাজা বলে চিনি আছে। বলে কেন? এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে, সেই বর্ধমান জেলার ঘটনা। কিন্তু বর্ধমান জেলাতে বহু বহু জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা আছে শ্রীখণ্ডের গোপীনাথ। জোরে বলুন হা না না। আপনারা যারা শ্রীখণ্ডের গোপীনাথ মন্দিরে গেছেন, তারা দেখবেন যে শ্রীখণ্ডের গোপীনাথের মন্দিরের হাতে কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু আছে। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে কেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে এটা জানতে হবে। আসলে মন দিয়ে শুনবেন, আমি একটু পরপর প্রশ্ন করবো আপনাদের কি। শ্রীখণ্ডে দুজন ভাই বাস করতো, দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম? কি সরকার? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম বাবা? নরহরি সরকার। মন দিয়ে শুনবেন, আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন কাল সকাল থেকে, কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত আছেন, প্রত্যেকটি ভাই প্রত্যেকটি দাদা কিছু না কিছু করছেন, আপনারা অবশ্যই করবেন। কিন্তু যত কাজ করুন না কেন, মহাপ্রভুর আশীর্বাদ যদি মাথায় থাকে কাজ একবার উপর উঠে যাবে, মহাপ্রভুর আশীর্বাদ নিতে হবে। তো মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুজনে কি করতো? মুকুন্দ কবিরাজি চিকিৎসা করতো, তার ভাই কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই দাদাকে বললো, দাদা বলে কি চলো না নবদ্বীপে মহাপ্রভুকে একবার দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। বড় ভাই বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? আছে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, এখন যেমন কোনো ব্যাপার নয় বাস ট্রেনের যোগাযোগ সবসময় রয়েছে, তখন তো মানুষ পায়ে হেঁটে যেত না, কি বলছেন? তখন তো পায়ে হেঁটে যেত, এই জন্য মানুষের রোগ ব্যাধি কম ছিল। এখন দেখবেন সকালবেলায় অনেকে দেখবেন পেটের জ্বালায় দৌড়াচ্ছে, আর অনেকে হজম করবার জন্য দৌড়াচ্ছে। হ্যাঁ না, অনেকে দেখবেন হজম, খাবার হজম করার জন্য সকালে দৌড়াচ্ছে। এইরকম করে কি করছেন দাদা? মর্নিং ওয়াক করেছি, কেন এত এত খেয়েছে ওয়াক করছে। আর দেখবেন কেউ পেটের জ্বালায় ছুটছে রোজগারের জন্য, সকাল ভোর থেকে ছুটছে। তাহলে কোনো মানুষ পেটের জ্বালায় ছুটছে, আর কোনো মানুষ হজম করবার জন্য ছুটছে। কথাগুলোর দিকে ধ্যান দেবেন, চৈতন্য ফিরবে। কিন্তু কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু কথা বলবো, ইশারার মাধ্যমে আপনাদের বুঝতে হবে। আপনার ইশারার মাধ্যমে বুঝবেন, আমি কিছু বলে দেবো না। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারকে নরহরি সরকার বলছে, দাদা চলো না, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনেক রাস্তা কেউ যদি হেঁটে যায় আর কীর্তন করতে করতে চলে যায় রাস্তা খাটো হয়ে যায়। বড় ভাই বললো, তুই যখন বলছিস তাহলে চল। বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই যাচ্ছে পেছন পেছন। কোথায়? নবদ্বীপে সেবা সঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। আপনারা যারা সবাই মিলে মহাপ্রভু আশীর্বাদ নেবেন, চলুন আমরা সেবা সঙ্গনে যাবো। কার সঙ্গে? আগে যাচ্ছে মুকুন্দ সরকার বড় ভাই, আর ছোট ভাই যাচ্ছে নরহরি পেছন পেছন। কি গাইতে গাইতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই কি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হে
কথা বলবেন, যে গাছে ফল ধরে তার গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? উঁচু দিকে দেবেন তাহলে সুবিধা হবে। আপনার হইছে না উপর দিকে, উঁচু দিকে না নিচের দিকে? নিচের দিকে। কোনটা পাওয়ার? এক একজন আছে উঁচুও দেখাচ্ছে নিচুও দেখাচ্ছে, দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, ভোটের সময় হয় না কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় অন্তর্জমি ছাড়া কেউ জানে না, এর দিকেও মুড়ি খাচ্ছে বেটা ওর দিকেও খেয়ে আসছে, কিন্তু কাকে যে দেবে একবার তো ঈশ্বর জানার ও জানে। এই জন্য কেউ কেউ দেখবেন এরকম করে নিচের দিকে দেখাচ্ছে, কেউ উপর দিকে দেখাচ্ছে। না না মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে থাকে, তার মানে কি? তাকাবেন যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। শাস্ত্র বলল যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নত করতে হবে। যেদিন শরীরে কঠিন রোগ জন্মাবে, বাড়ির লোক 10 দিন 15 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি আর ভালো লাগে না, এই সংসার তোমার কাছে ততদিন ভালোবাসে তোমাকে যতদিন তুমি দিতে পারবে। আর মায়েরা যতদিন সংসারে পরিশ্রম দেবেন সংসার ভালোবাসছে, পরিশ্রম দেওয়া বন্ধ করুন, আপনাকে হাজার কথা শুনতে হবে, বিরক্ত হয়ে যাবেন সংসারে। এ সংসার শুধু নিতে চায় দিতে চায় না, প্রত্যেক ব্যক্তির কাছে আমার কর্তব্য রইল, এখন থেকে কর্তব্য কর্ম করুন, জীবন সুন্দর হবে। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, আস্তে বাবা গল্প নয়, সামনে গল্প নয়, একবারে গল্প নয়, আপনারা জেনে নেবেন। যদি আপনি কেউ গল্প করেন তাহলে যারা কীর্তন শুনছে তারা বাইরে থেকে এসছে বিরক্ত হচ্ছে, কিন্তু সবাই শুনবেন। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে পুজো করছে, তারপর চিকিৎসা করছে। এদের কাছ থেকে শিখতে হবে, আমাদের সমাজে কিছু এমএবিএ পাস করা আছে, একটু চাকরি বাকরি পেয়ে গেলে ও লেজ ধরে কে, ও তো তখন বুঝে নেই আমি যে রাজা হয়ে গেলাম রে, আমার সঙ্গে আর কে নিদেব। ওদের কাছ থেকে শিখতে হবে, লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের দিকে গিয়ে তাকাবেন, যারা অ্যাপেলো চেন্নাই গিয়েছেন প্রত্যেকটা টেবিলে প্রত্যেক ধর্মের ডাক্তাররা তাদের ধর্মের দেবদেবীকে বসিয়ে আছে, এত সোজা নয়, বড় হতে গেলে তাকে স্মরণ করতে হবে। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম আপনারা সবাই জানেন, আগে আগেকার কথা বলছি, তিনি ছিলেন মনমোহন সিং, তিনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মাথার পাকিটা কি খুলেছিলেন? তার মা বাবা শিখিয়ে দিয়েছিল তুমি যত বড়ই মন্ত্রী হও যত বড়ই যাও হও তোমার ধর্মটাকে এদের কাছ থেকে শিখতে হবে, এরা কী করে গেল আমরা কী করলাম, আমরা ধর্মটাকে ঠিক রাখতে পারলাম না, ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিলাম না, হিন্দু সনাতন ধর্ম পথে পথে নোংরার মতো পুরে পুরে পড়ে থাকবে, কেউ কোনোদিন আর তাকাবে না কেন? আমাদের দোষে আমরা নিজেরা ধর্মটাকে ধরে রাখতে পারলাম না। প্রত্যেক ধর্মকে সম্মান দিন, মন্দিরের পাশ দিয়ে যাবেন অবশ্যই প্রণাম করবেন, মসজিদের পাশ দিয়ে যাবেন মাথা নত করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন নত করবেন। প্রত্যেকটি ধর্মীয় ব্যক্তি যারা প্রকৃত হয় তারা কোনো ধর্মের নিন্দা করে না কেন, সব ধর্ম সমান। ভগবান বলেছেন আমি সব জায়গাতে আছি, আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, শ্বশুর বাড়িতে আমি জামাই কিন্তু আমি মামার বাড়িতে ভাগ্নে, আমি কাকার কাছে ভাইপো, বাবা মায়ের কাছে আমি ছেলে, আমার বাবা মায়ের কাছে আমি ছেলে কিন্তু কাকার কাছে আমি ভাইপো, মামার কাছে আমি হয়ে গেলাম কি ভাগ্নে, শ্বশুর বাড়িতে হয়ে গেলাম জামাই, আমি তো একটাই প্রদীপ পাল, আমার নাম কিন্তু আলাদা হয়ে গেল, ঈশ্বর তিনি এক। মুসলিমরা বললেন কি বললেন না, তিনি বললেন আল্লাহ, আমরা বললাম ভগবান, চার্চ গির্জাতে ওরা বললো গড, কিন্তু তিনি তো একই, তাকে নিয়ে মারামারি করলে তিনি তো বড় দুঃখ পান, এরা করছে কি রে, আমি তো একজন আমাকে নিয়ে ঝগড়া করছি। দেখুন প্রত্যেকটি মন্দির মসজিদ চার্চ গির্জার ইঁটা সিমেন্টের মধ্যে কোনো ঝগড়া নেই, ঝগড়া বিবাদ আমাদের মধ্যে, বিবাদ নয় সুবাদ চাই, সমাজ ভালো হোক, সবাই সবাইকে ভালোবাসতে শিখুন, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে শিখুন। সনাতন ধর্ম কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের বিরোধিতা করে না, সনাতন ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না, সব ধর্মকে সমানভাবে ভালোবাসে, সব ধর্মকে সম্মান দিতে চায়। আপনার সব ধর্মকে সম্মান দিন, ঈশ্বর তিনি বিচার করবেন, আমি যদি ধর্মের নিন্দা করি ঈশ্বর আমার বিচার করবেন, আর আমি ধর্মের ভালো কথা বলি ঈশ্বর আমার বিচার করবে। তাই সবাই লক্ষ্য করো মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, এক কাজ করো।
করো না, দর্শন দিয়ে আসি। বলে কেন? ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই? সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যখন ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একই কথা মন্দিরে বারবার বলবে তুমি, এক বছর পর দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে কি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? আপনি কি চাইবেন? আপনি ভগবানের মন্দিরে এইটাই চাইবেন কি, তুমি আমাকে ভক্তি দাও প্রভু, তুমি আমাকে ভক্তি দাও, যেন ভক্তি সম্পদ নিয়ে সংসার ছেড়ে চলে যেতে পারি, এ সংসার থেকে চলে যাব। এরা দু চার দিনের জন্য কাঁদবে, আমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য হলো না, নইলে একদিন ঠকতে হবে। বলবে হ্যাঁ হ্যাঁ, কী করলাম সংসারের জন্যে আর কী পেলাম সারা জীবন করে? হে প্রভু, তোমার জন্যে কিছু করলাম না, যাবার পথটা পরিষ্কার করলাম না। এই যাবার পথটা পরিষ্কার করবার জন্য হরিবাসর এসছেন, যেটা মহাপ্রভু করেছেন, নিত্যানন্দ করেছেন, যেটা মহাপ্রভু আমাদেরকে এই বীজ দিয়ে গেছেন, যার জন্য আপনারা এত সুন্দর বসে আছেন, এত সুন্দর সুন্দর হরিবাসর তৈরি হচ্ছে। আমি শুধুমাত্র আপনাদের বর্ধমান জেলা তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রায় রাজ্যে রাজ্যে যাই আমি, এবং আগামীতে আমি বিদেশে পর্যন্ত যাব। কিন্তু প্রতিটি জায়গাতে প্রচুর ভক্তের সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু তখন দেখা দেবার জন্য শ্রীবাসকে বললো চলো সুরধ্বনি তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে। মহাপ্রমণ আসছে, দু ভাই দেখছে, ছোট ভাই বলছে দেখো দেখো দাদা কি দেখছি জানো, ওই তোই আমার গোড়া, ওই তোই আমার গোড়া নাচে, ওই তোই আমার গোড়া, দেখো দেখো ওই তোই আমার গোড়া নাচে, ছোট ভাই বলছে দাদা আমি দেখছি ঘোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, কে? ওই তো গোড়ায় নাচে, ওই তো গোড়া নাচে, বড় ভাই বলছে না না আমি কি দেখছি জানি, ওই তো গোড়ায়, দেখো দেখো ওই তো গোড়ায় নাচে, ওই তো অন্তরে যার শ্যাম নাচে,
বাইরে গোড়া মন দিয়ে শুনবেন, বাতাসা থালাটা দেখুন, আমার দিকে তাকান, এখানে বাতাসা প্রসাদ দেওয়া হয়েছে। রঘুনন্দন লীলা যারা শুনবেন তার একটা বিখ্যাত জিনিস আজকে পাবেন, ভালো জিনিস। রঘুনন্দন লীলা পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে যে কোনো বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় তাকাবেন, মায়েরা অনেকের বাড়িতে বাচ্চা চঞ্চল আছে, বাচ্চা যদি চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, কী বার বললাম জোরে বলুন, সেদিন কিন্তু একটা পুজো ছিল, সেই পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো, সবাই লক্ষ্য করুন। তো সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে, রঘুনন্দন। ওই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দন জন্ম নিয়েছিল, আবার তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, কে না রঘুনন্দন। এই যে হরিনামে আমাদের বাবাজি আমাকে মালা দিলেন, তিলক দিলেন, এই তিলক মালা রীতি কিন্তু প্রথম চালু করেছিল রঘুনন্দন, তার আগে কেউ করেনি। এই যে তিলক মালা রীতি আপনারা দেখছেন না, কীর্তনে তিলকের মালা দিতে হয়, এটা আগে জানতে হবে কে প্রথম মহাপ্রভুকে তিলক মালা দিয়েছিল, প্রথম দিয়েছিল কে, সেবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন দিয়েছিল, এই প্রথাটা চালু করেছিল। আর সেই থেকে কিন্তু আমাদের হরিবাসরে তিলক মালা দেওয়ার রীতি আছে, যার লীলা আজকে গাইব সে কথাগুলো শুনবেন। তো এই প্রসাদটা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যায়, তার বাচ্চা যদি চঞ্চল থাকে, প্রতি বৃহস্পতিবার স্নান করার পর সকাল 10টার সময় বা স্কুল যাবার আগে 9টার সময় স্নান করিয়ে একটা তুলসী পাতা একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দিলে, এক বছর দিলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে এক বছর কখন কখন, প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটা মাত্র বাতাসা হয়তো পাবো আমি হরির লুটে, আমি দেবো কী করে সারা বছর? হ্যাঁ বলে দিই, আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা, সেই বাতাসা প্রসাদ আপনি বাড়িতে রেখে দেবেন যত্ন করে, প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে এক ঘটি জল তুলসী মন্দিরে বাচ্চাকে দেওয়ার পর পরিক্রমা করিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে তার মুখে দেবেন, দেখবেন বাচ্চা এক বছরের মধ্যে অনেক পরিবর্তন আসছে। দুই, যে বাড়িতে অশান্তি লেগে আছে দেখে নেবেন, আপনারা প্রমাণ দেখে নেবেন, যে বাড়িতে অশান্তি লেগে আছে প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা ওই তুলসী গাছের নিচে গোড়াতে দিয়ে দেবেন, প্রতিদিন তুলসী গাছে এক ঘটি করে জল দিয়ে প্রত্যেকে পরিক্রমা করুন, দেখবেন শান্তি ফিরে আসছে কিনা। এই লীলা করার পর যতজন শুনেছে ইউটিউবের মাধ্যমে, ততজন ফোন করে করে আমার ম্যানেজারকে বারবার বলেছে, একবারে মক্ষম ওষুধ পেয়েছি, কাজ হয়ে গেছে। একজনে মায়েরা দেখবেন, অনেকে দেখবেন হাঁটু ব্যথা, কষ্ট হয়, যন্ত্রণা হয়, জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি কেউ ভক্তি ভরে খেতে পারে তবে কিন্তু তার কিছু কাজ হতে পারে। তবে চরক ঋষি কিন্তু খুব একটা কথা বলেছেন, আমি ডাক্তারের দিকে যাব না, বিজ্ঞানের দিকে যাব না, আমি যাব চরক ঋষি, যারা আর্যভট্টের বই পড়বেন, চরক ঋষি বলে দিয়েছেন পরিষ্কার করে চরক সংহিতায় কি বলেছেন, যে যদি শরীরকে ঠিক রাখা যায়, শরীর ভারী হবে না, তিনটে জিনিসকে সব সময় বারবার, এখন ডাক্তাররা বলছে সেটা কিন্তু বহু আগে মুনি ঋষিরা বলে দিয়ে বসে আছে, কি বেশি লবণ নয়, চিনিও নয়, আর কি তেলও নয়, এই তিনটা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, গণ্ডগোল হতে পারে, কাল সকাল আমাকে ধরতে পারে, চিনি নয় বলছো আমার মিষ্টি দোকানে, তুমি মিষ্টি বন্ধ না দাদা, যে খাবার সে কিন্তু আপনার কাছে যাবে, মাতালকে আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠেক যেখানে থাক না কোনো যাবে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলে রাখি কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সংহিতা আপনারা যদি পড়েন তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরও একটা কথা বলেছেন, যেটা বলেছেন খেতে খেতে জল খাওয়া নয়, খাবার আধ ঘন্টা পরে জল খেতে হয়, দাঁড়িয়ে জল খেতে নেই বলছে, বারবার যদি দাঁড়িয়ে গিয়ে জল খায় তবে হাঁটু ব্যথা কোমর ব্যথা তার বেশি করে হয়, ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা বারবার চান্স নেই ভাবছেন তারা কিন্তু চরক ঋষির কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, এগুলো কীর্তনের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মায়েরা বাতাসা প্রসাদটি আমি কীর্তনের শেষে দেবো, রঘুনন্দনের জন্ম হবে, তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর সেই নাড়ু প্রসাদ আপনারা শেষে পাবেন। কমিটি অনেক বাতাসা দিয়েছে, আর আগামীতে আমি চেষ্টা করব কমিটির ভাইরা যারা আছেন যদি আরও কিছু বাতাসা সংগ্রহ করার থাকে, মানে আপনাদের ভারে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এনে রাখুন, আর যদি কেউ নাও পান শেষে 1 কেজি বাতাসা বাড়িতে হলুদ দেবেন, আপনার কাজ আছে। মায়েরা জোরে বলুন রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, বেশ তাহলে কে কে গেছে, দু ভাই মুকুন্দন নরহরি দুজনে মিলে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলল শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে,
আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো? ভগবানের দুরকম বিচার হয়ে গেল। এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, দুই বোন আছেন কিংবা দুই ভাই আছেন, ছোট ভাই কৃপা পেলো বড় ভাই পেলো না, তাহলে ভগবানের বিচার কেমন হলো? দুই বোন আছেন, ছোট ভাই ছোট বোন পেলো বড় বোন পেলো না, কিরকম কৃপা হলো? সবাই লক্ষ্য করুন, মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে, শ্রীবাস এসে বললো প্রভু তোমাদের বলেছে তোমাদের ছোট ভাইকে, এই যে আমি কি নাম, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাই কি বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার চিৎকার করে বলছে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর বলে নাচছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না বলে তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো? আরে আমি হলাম তো, আমি হলে তো 20 কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম, 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর জন্মে প্রভু সঙ্গ পাব, এইদিকে তাকাবেন। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয় কতবার বসতে হয়, আমাদের ধৈর্য কত কম। আর মুকুন্দ সরকারের কীর্তন শুনছেন, কি সুন্দর বলছে দেখুন ভগবানকে, প্রভু 100 জন্ম তুমি আমাকে কৃপা করবে করো না, তুমি যেমন ভগবান আমি তেমন ভক্ত, আমি 100 জন্ম ধরে গৌর গৌর বলে কাঁদবো, 100 জন্ম পেরিয়ে গেলে তো তুমি আমায় কৃপা কর। কত সুন্দর কথা দেখুন, মহাভারত পড়ে দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, শিক্ষামূলক কথা কিন্তু। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে এ সমাজে যে পুরুষ বা নারী খুব চঞ্চল তার সংসারে উন্নতি নাই। দেখে নেবেন কথাটা মিলিয়ে নেবেন, আপনারা বাড়ি বাড়ি পরীক্ষা করবেন, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, স্থিরতা নেই, ছটফট করে, দেখে নেবেন তার সংসারে জীবন উন্নতি নেই। আর দেখবেন যে পুরুষ খুব স্থির খুব শান্ত, কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম শোনে, ভক্তি ভরে শোনে, নিজে শোনে অপরকে শুনতে দেয়, তার উন্নতি হয়। আবার দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কেন বলুন তো চঞ্চল তো। আর যে মেয়েরা খুব স্থির তা দেখবেন ঠান্ডা মাথায় ঘরের কাজ করতে পারে। মায়েরা এখানে মুকুন্দ সরকার শিখিয়ে দিল যে ধৈর্য যার ভগবান তার, মায়েরা ভগবা ভক্ত যদি কাঁদে ভগবান কি সহ্য করতে পারে? মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, ভগবান বলছে মুকুন্দ তুমি কাঁদছো কেন? মহাপ্রভুকে মুকুন্দ বলে উঠলো প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে সঙ্গে রাখলে, আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমি ছেড়ে দেবো না, আমি 100 জন্ম তোমার নাম করবো, দেখি তোমার কৃপা পাই কি না। মুকুন্দ ওই জন্যে তোমায় বলি নাই, শুনে রাখো। কৃষ্ণ শিক্ষা দেখুন মহাপ্রভু বলছে শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ঝঞ্ঝঞ্ঝা থেকে ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি থাকে। ওগো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না, তাই তোমার ভাইকে আমি আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, আয় দেখো তোমাকে আশীর্বাদ করে দিলাম, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে এর থেকে কী শিখলেন? এই যে কীর্তন শুনছেন মহাপ্রভু গুণগান, যদি ভক্তি ভরে কেউ শুনতে পারেন তবে আপনাদের মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ
আশীর্বাদ অজান্তে হবে। বলে না, তোর মাথাতে নিশ্চয়ই মহাপ্রভুর আশীর্বাদ আছে রে, নাহলে তোর এত ভক্তি হয় না। ভক্তি কার হয়? মহাপ্রভুর আশীর্বাদ যার মাথাতে পড়ে গেছে তার তো ভক্তি হবে। তবে পূর্বজন্মের সুকৃতি যার আছে, তিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, ভক্ত হয়ে যান। আর যার সুকৃতি এখনও হয় নাই, তিনি এখনও কীর্তন শুনতে পারেন না। মহাপ্রভুকে মুকুন্দ বলছে, প্রভু তাহলে এখন কী করবো, তোমাকে প্রণাম করে নিই? বলছে, হ্যাঁ শোনো মুকুন্দ, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে গিয়া চরণে ধরিয়া, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ আমাদের মনে একটা ধারণা হয় কি জানেন, যে শহর বাজারের মানুষ কীর্তন শোনে না। কিন্তু আমি গত বছর আমি বোম্বে গিয়েছিলাম, দুপুর দুটো থেকে আমাকে কীর্তন দিয়েছিল, দুটো থেকে পাঁচটা, শনি এবং রবি ওরা সব ছুটি থাকে করায়, প্রচুর বাঙালি ওখানে। তো কীর্তন করতে গিয়ে দেখলাম যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, দুপুর দুটোর আগে একবারে পুরো 12টা থেকে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এসে জল টল নিয়ে চুপচাপ বসে গেছে। এত গরম, আমরা আসলে থাকতে পারি না, ওরা থাকতে পারি, কিন্তু চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। এর থেকে বোঝা যায় ভক্তিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। এখন তো দেখুন কমিটি কত সুন্দর ফ্যানের ব্যবস্থা করেছেন, হাওয়া পাচ্ছেন আপনারা, এত হাওয়া তো অনেকের হচ্ছে না, আবার বাবা কি গরম, অসহ্য ব্যাপার, গরম খেলবো না কীর্তন শুনবো, বাপ হরে কৃষ্ণ। যে রকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আলাদা ব্যাপার। গুরুকে বাবা বলবেন অবশ্যই বলবেন, তার আগে আপনার বাড়িতে জন্মদাতা পিতা মাতাকে ভালো না বেসে ওই বাবাকে বাবা বললে আপনার কোনো লাভ নেই। পরিষ্কার কথা, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ জগতে যার মা নাই তার কে, এ জগতে যার বাবা নাই তার জীবনে আসল লোকটা নাই। এই পৃথিবীতে দুজন আছে বাবার মা, তারা সন্তানকে ভালোবাসতে পারে, যে ভালোবাসা দেয় পৃথিবীতে এর ওপরে ভালোবাসা কেউ দিতে পারে না। তাকাবেন না, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, যেদিন দুজন চলে যায় সেদিন সংসার শেষ হয়ে, আপন বলতে কেউ থাকে না,
তোমার ব্যথার ব্যথি দুঃখের দুঃখী কেউ থাকে না। ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে বাবা না খেয়ে না পড়ে মানুষ করছি, মা লোকের কাছে গর্ব করে বলছে আমি না খেয়েছি, মেয়েকে হোস্টেলে ভর্তি করেছি, আমার মেয়ে বড় কিছু হবে। কিন্তু নিবেদন সব ছেলে মেয়ের কাছে, মা বাবার বাধ্য হও, মা বাবার অবাধ্য হইও না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে সহজে বাপের বাড়ি যায় না, মা বাবা মরে গেলে যায় না। সবাই লক্ষ্য করুন, আপনারা যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি 12টার সময় যখন বাড়ি যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। একমাত্র তোমার শেষ ভাবনার পথ মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না, মাকে কেউ যেন কোনোদিন কাঁদায় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বর্ধমান শহরে বড় ফ্ল্যাট কিনে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। এমন ছেলে জন্ম দিয়ে সংসারে লাভ হয়, মায়ের মতো আপন কেউ নিজের বাবার পা ধরবে না, তুমি অন্য কোথাও গিয়ে পা ধরবে না, কৃষ্ণ ক্ষমা করবে না। দীক্ষা যারা মন্ত্র ভজন করেন তাদেরকে বলি ভগবানকে ভজন করবেন কেন? বাচ্চা যখন জন্ম নিল বাচ্চা কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের পরে কি আপনার হরলিক্স ল্যাকটোজ এনেছেন? বাচ্চা জন্মের পরে কি খাবেন ভগবান ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, আবার মায়ের দুধটা খুব গরম নয় যেন বাচ্চার জিভ পুড়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কী করলাম? যদি আমরা করি তবে আমরা মানুষ, আর যদি না করি তাহলে মানুষ হয়েও কি মান হুঁশ হুঁশ জ্ঞান আমাদের নেই। যারা মানুষ, মান এবং হুঁশ দুটো জিনিস তাদের মধ্যে থাকবে তারা মানুষ হতে পারবে, বাকি মানুষ হতে পারবে না। তবে আপনাদের বলে যাই, দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে বলবো আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকার। প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে কারো চোখে যদি কুটো ঢুকে যায়, চোখটা লাল হয়ে যায়, গড়গড় করে জল পড়ে, সামনে থেকে একজন এসে বলে দেখি 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 দেখি, তো চোখের কুটোটা বের করে দিই, পরিষ্কার দেখতে পাবি। যে চোখের কুটোটা পরিষ্কার করে বের করে দিল উনি কিন্তু গুরু, আপনার চোখকে পরিষ্কার করে। আমাদের সংসারে থাকতে থাকতে মনের মধ্যে প্রচুর ময়লা জমে যায়, এই ময়লাগুলোকে দূর করতে গেলে একমাত্র দরকার হচ্ছে শ্রী গুরুদেবের। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু পাকা হতে হবে। কিন্তু আমি বলছি বলে কিছু মনে করবেন না, এগুলো সব রামকৃষ্ণদেবের কথা বলে। জল জল খাবে ছেঁকে, আর গুরু কিনবে, গুরু দেখবে করবে বেছে, গুরু কিন্তু বেছে করবে, যাকে তাকে গুরু করলে হবে না। একবার ভক্তিতে আপ্লুত হয়ে আপনি গুরু করে দিলেন তা বললে হবে না, আপনাকে বাঁচতে হবে রামকৃষ্ণদেবের কথা। গুরুকে দেখতে হবে, গুরু কেমন, পাকা না কাঁচা। গুরু মন্ত্র যখন নেবেন, মন্ত্র নেবার পর গুরু আপনার বাড়িতে বারবার এসে বলবেন আপনাকে এই টাকাটাই লাগবে, একবারে না। আপনার বাবা হয়ে গেলেন তিনি, বাবা যেমন মেয়ের কাছে ছেলের কাছে কোনো জিনিস চায় না, যেটা খুশি সেটা বাবা দেয়, এই ছেলে দেয় মেয়ে দেয়, বাবা অতি সন্তুষ্ট হয়ে যায়, ইনি গুরু। আর যদি উনি বলেন যে আমাকে এই টাকাটা লাগবেই, তাছাড়া আমি এখান থেকে যাব না, আমি বহুদিন পরে এলাম, আপনি ভুল করছেন, উনি গুরু নন, উনি শোষক। এই জন্য গুরু কিন্তু পাকা করতে হবে। আপনার ছেলেকে টিউশন দেবেন, পাকা মাস্টার দেবেন, রেজাল্ট ভালো করবে। আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে, কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বাড়বে। রামকৃষ্ণদেব বলল গুরু করবে কাঁচা নয়, পাকা করো। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আর পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যারা। মন্ত্র নিবি নে, হ্যাঁ দীক্ষা নেবো, কিছু লাগবে না, না কেন, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু।
আমি আপনাদের বলতে চাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। মায়েরা দেখবেন প্রচুর জলের স্রোত ওপর থেকে নিচে নামছে, একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল কিলবিল করে ওপর দিকে উঠে চলে যাবে, কিন্তু একটা হাতি সে যদি যতই চেষ্টা করে ওপর দিকে উঠবার ওই জলের বেগে উঠতে পারবে না। কেন বলুন তো, হাতি জলকে আশ্রয় করে নাই, পুঁটি মাছ জলকে আশ্রয় করে। আমি যখন কীর্তন করতে এলাম তখন দেখলাম এখানে একটা বাচ্চা ছেলে এই খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে, ওর মা তাড়াতাড়ি এসে বলছে এই শাক পড়ে যাবে কি হবে, কিন্তু ছেলে পড়ছে না, বন বন করে ঘুরছে। কেন বলুন তো, ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটি আছে, আমার পড়ার ভয় নেই। সংসারে খুঁটিকে গুরু। আপনার সমস্ত সংসারের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার কষ্ট সব যেমন বাবাকে বলেন, আপনি গুরুকে বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন, ইনি গুরু। আর গুরু যদি আপনার সমস্যার সমাধান না করেন তবে উনি কিসের গুরু তাকে জানতে হবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি ব্যাখ্যা জানেন, যার কাছ থেকে এলে মানুষ কিছু শেখে তাকে গুরু করলে জীবন সুন্দর হবে, নইলে যাকে তাকে গুরু করলে আপনাকে রাস্তায় পৌঁছে মরতে হবে, আপনার কোনো লাভ হবে। এই জন্য গুরু কিন্তু ভালো করবেন, কানে দিলাম ফিস ফিস মাসে এলে কিছু করে দিস, এই গুরু করলে হবে নাকি, গুরু করতে হবে পাকা। বারবার বলে যাই কথাগুলো কিন্তু আমার নয়, সব একজনাকার কথা ধার করে আমি বলছি, সব রামকৃষ্ণদেবের কথা। তিনি কিন্তু বারবার বললেন গুরু বাবা পেকে পাকা করো, নইলে কিন্তু গণ্ডগোল আছে। এই জন্য আপনাদের বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। এই সময়কার বাংলার নবাব হোসেন শাহ তিনি মুসলমান, তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বললো নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, এক জায়গায় যাও। কোথায়? শ্রীখণ্ডে। বলে কেন? ওখানে মুকুন্দ সরকার আছে, চিকিৎসা করে, গরিবের করে, বড় লোকের করে না। নবাব বলে তাহলে আমি যাবো কি করে? বলছে তুমি ফকির সেজে যাও, তোমার চিকিৎসা হয়ে যাবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসে বলল, বাবা এই যে বলতে পারো শ্রীখণ্ড গ্রাম এইটা? বলে হ্যাঁ হ্যাঁ, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দির, চলে যাও চূড়াটাকে লক্ষ্য করে। একজন বললো না না, দেখবে খোল করতালে শব্দ হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো না গো, ওখানে গিয়ে দেখবে হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। এত বড় বাংলার নবাব হোসেন শাহ, হোসেন ফকির সেজে পটি ছেঁড়া জামা পরে এসে সামনে এসে বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সামনে এসে দাঁড়িয়ে চমকে গেল নবাব, চমকে গেল। কেন বলুন তো, মুকুন্দ আমি বুঝেছি তোমার চিকিৎসা কেন ভালো হয়, তুমি তো জগৎকে দুটো শিক্ষা দিচ্ছ গো, শুধু চিকিৎসা নয়, সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের মন্দিরে ভগবানকে ভজনা করছো, তারপর চিকিৎসা করছো, তুমি তো শিক্ষা দিচ্ছ জগৎকে, প্রত্যেকটি মানুষকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করো, তারপর নিজের কাজে বেরো, আশীর্বাদটা নাও তবে তো যাবে, আশীর্বাদ নেবে না বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবে, ভগবান তোমাকে দেখবে। কেন? মুকুন্দ সরকার গাইছে কি প্রভু? মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে, কি দেখছে? নবাবকে কেউ চিনতে পারেনি মা, প্রচুর লোক লাইন দিয়ে আছে, কেউ চিনতে পারেনি। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? প্রভু তুমি আমাকে সোনার মন্দির তৈরি করে দাও নাই, তবে আমি মন মন্দিরে তোমাকে ডাকবো। আমার
পরে আপনাকে ডাকছি, চশমা পরে ওই যে মাঝে আপনাকে ডাকছি, চশমা পরে আসুন, উঠুন এদিকে আসুন, চশমা পরে, চশমা পরে, হ্যাঁ চশমা পরে আপনাকে ডাকছি, আরে উঠুন না, চশমা পরে, চশমা পরে উঠুন একটু, উঠুন, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, উঠুন, হ্যাঁ উঠুন একটু আসুন, না না আপনাকে বলি না, মুকুন্দ সরকার নবাবকে বলছি, এদিকে আসুন, নবাব তখন নবাবকে চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে, বাবা আমাকে ডেকেছ, কি হয়েছে তোমার, মায়েরা নবাব হোসেন সাহ ফকির সেজে এসছে, শুনবেন ভালো করে, চিনতে পারে নাই, কি হয়েছে তোমার, আমার পেটে যন্ত্রণা হয়েছে, ওই দেখি জামাটা খোলো তো, নবাব মনে মনে যাচ্ছে বাংলার নবাব তুমি চিনতে পারো নাই, জামা আমি খুলবো যদি পেটের যন্ত্রণা ভালো না হইতে তোমার একদিন, ভাবছো কি জামাটা খোলো, কত লোকই দাঁড়িয়ে আছে, যে না জামাটা খুলে দিয়েছে, আপনি মুকুন্দ সরকার বলছে এবার এক কাজ করো মাটির বারান্দাতে গোড়াগড়ি দাও, নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হয় দেখবে, আরে ভাবছো কি গড়াগড়ি দাও, যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি, বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল, মুকুন্দ সরকার বললো সবাইকে দিতে দিতে এক আধটু কাজে লেগে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে, ওই দেখি 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 হাঁ করো তো তোমাকে আসল ওষুধটা দিই, যে না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে, মায়েরা এখানে তত্ত্ব কি বললো জানেন, কি বললো, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন তিন মহাব, যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু কীর্তন শুনে তানয় তানয়, হরি নাম শোনার পর সবাই উঠে গেলে এই বারান্দাতে গড়াগড়ি দেয় কেন, ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি লুকিয়ে, সবাই তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিক্ষামূলক কথা, কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, তিনটে মেয়ে কলকাতা থেকে এসছে তিনটে গোপালকে কোলে নিয়ে, আসলে স্যার তিনটে গোপাল নামিয়ে কীর্তন শুনছে, কীর্তন শেষ হয়ে গেল সবাই চলে যাচ্ছে, তিনটে মেয়ে তিনটে শাড়ি পরে নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে, একজনকে জিজ্ঞেস করলাম ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন, আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, তখন মেয়েটি আমাকে বলছে আপনি তো বলেছেন স্বামীর যদি দশটা কাপড়ের দোকান থাকে তার চিতায় যখন যাব তখন একটা কাপড়ও দেবে না, কাপড়ের কী দাম আছে, বললাম বাহ আপনি কী করেন, বলছে আমি প্রফেসর কলকাতার কোনো একটা কলেজের, আমি মনে মনে ভাবলাম বারে মেয়ে আমাদের সমাজে কি আমি বিয়ে পাস করলে হাত তুলতে কত লজ্জা করে, তোমাকে দেখি হাজার মেয়েদের শেখা দরকার, কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর প্রায় এক লাখ টাকা বেতন পাই, সেই মেয়েটি গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কী করেন, বলছে আমি দাঁতের ডাক্তার, আমিও আমার স্বামীও দাঁতের ডাক্তার, একটা মেয়ে 18 বছর বয়স বললাম তুমি কী করো, বলছে আমি বিউটি পার্লারের কাজ করি, আমি বললাম আমিও তো করি, ও তখন বলে আপনি কী করে করেন কীর্তনে ফাঁকে ফাঁকে, বললাম না না কীর্তন করতে করতে করি, বলছে কী করে করেন, বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা, তাদের ভেতরটা ভালো হবে, বাইরে ভালো হোক না হোক ভেতর কিন্তু ভালো হবে মা, তবে বলে রাখি এখানে যারা এসছেন মন মানা ভাবা, আজকে কিন্তু ভগবান পরীক্ষা করছে সবাইকে, তোমাকে যে সুন্দর দেহটাকে দিলাম, তুমি যে পবিত্র হয়ে আছো সুস্থ হয়ে আছো এখানে এসেছো, কে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো আমার হরিনামে, যতই কষ্ট হোক যদি কেউ ধৈর্য ধরে কীর্তন শুনতে পারে ভগবানের কৃপা তার পাবে, ধৈর্য যার নাই কৃপা তার জীবনও নাই, মুকুন্দ সরকার তখন বললো নবাব তুমি কিছু বলতে চাইছো, বলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাবো গৌড়ে মালদাতে, সেখানে তুমি থাকবে, রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দকে দেখে দে বলছে প্রভু বলে দা, প্রভু তুমি বলে বলে তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়ি যাব, ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে, যাও তুমি ফিরে যাও, মুকুন্দ সরকার নবাবের সঙ্গে মালদা গেল, মুসলমান নবাবকে বলল তোমার কাছে থাকতে পারে তিনটে শর্ত, কি একটা সুন্দর মন্দির তৈরি করে দাও জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর আমি কীর্তন গান গাইতে পারি, গরিবদের চিকিৎসা করতে পারি, এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন
কীর্তন কিন্তু ঠাকুর দেখা নয়, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি এগুলো সব কালকে আবার পরশু পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, গরম করছে বাড়ি চল, এ কিন্তু নয়, কীর্তন হলো ধৈর্য। অনেকে বলছে আপনার কীর্তন তো সবসময় মুখস্থ হয়ে আছে, একবার সামনাসামনি আপনাকে দেখবো আর কি, এই জন্য অনেকে যাচ্ছে। না না ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ এরকম করে ভিড় করে আসে, আর সবাই ওই একই কথাই বলে আপনার কীর্তন তো আমাদের পরিবারে সবসময় চলছে। আরে আমার স্ত্রী তো খুব ভক্ত, আমাকেও ভক্ত করে দিয়েছে, কিন্তু জেনে নিন মায়েরা, একজন নারী যদি ধর্ম করে, পুরুষ যদি না করে তাকে করাবেই, নারীর শক্তি আছে। কিন্তু যদি মায়েরা, যদি কোনো পুরুষ, কোনো নারী যদি ধর্ম না করে, তার পুরুষের, তার স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করতে। কেন বলুন তো, শ্রীল প্রভুপাদ ইস্কন মন্দিরে তার স্ত্রী, তিনি কী করতেন, একতলার নিচে ভক্তদেরকে ভালো ভালো কথা বলতেন, আর ওনার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা রেখে দিব্যি পেপার পড়তেন আর চা খেতেন। তো একদিন জিজ্ঞেস করছে, তুমি আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলে বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। বলে তুমি কাকে চাও, টি অর মি? প্রভুপাদ জিজ্ঞেস করেছে, তুমি কাকে চাও, টি অর মি? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে চলেছিল, তবু পারে নাই সোজা করতে। কিন্তু মায়েরা একমাত্র আপনারাই পারেন কি করতে বলুন তো, ঘরটাকে সুন্দর করতে। কেন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। কি বললাম, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার, ভালো মিস্ত্রি ভালো ঘর বানাই, আর ভালো স্ত্রী সুন্দর সংসার সাজাই। এই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, আপনার সময় ভালো স্ত্রী, স্বামী স্ত্রী দেখো। এখানে একটা ভালো খবর শুনলাম, দাদারা বললো সব জায়গাতে যা পাবেন পাবেন, আমাদের স্বামী স্ত্রী এখানে কোনো গণ্ডগোলই নেই। আপনাদের হাসি দেখেই বুঝলাম যে সব গণ্ডগোলই আছে, মানে পুরোটাই আছে, একটু বাদ নাই। সবাই মিলে মায়েরা দেখুন একটু হাততালি দিয়ে, আমার কানু সে সুন্দর সেজেছে। আপনাদের শ্রী গুরুদেব যেখানেই থাক না কেন, অন্তর্দর্শন করছেন তিনি, আপনার তালি দিচ্ছেন, ভগবান দেখছেন কে কেমন তালি দিচ্ছেন, সুন্দরভাবে ভক্তি করে। আমার কানু সে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ আস্তে ভগবানকে দেখবেন, ভগবানের সব জায়গায় বিনোদ ললাট, মানে কি এই ললাটটা সুন্দর কপালে তিলক নিয়েছে। আপনাদের কীর্তনে আসলে একটা ভালো জিনিস দেখলাম যে আপনারা কিন্তু প্রায়জন তিলক নিয়েছেন, বলে তিলক আমরা কোনোদিন নিয়ে না, এখানে কোনো বৈষ্ণব বা ভক্ত আমাদের দিয়ে দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন, তিলক আপনারা করবেন কোনো অপরাধ হবে না, আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই। যারা মনে করেন তিলক দেখলে লোকে ঠাট্টা করবে, আপনারা তিলক করবেন, কী তিলক করবেন, আপনার জল তিলক,
করবেন মায়েরা। আপনার স্নান করলেন, দাদা ভাইরা স্নান করলেন, মন্দিরে গেলেন, এই দিয়ে তাকাবেন, হাতে জল নেবেন, ব্যাস তিলক করে নিলেন। জল তিলক মানে তিলকের মতো করে নিলেন, কেউ দেখতে পারবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। তার মানে কি, আপনি স্কুলে ভর্তি হন তবে তো আপনার উচ্চতা শুরু হবে, আস্তে আস্তে এগোবেন আপনি। স্কুলে ভর্তি হলেন না তাহলে আপনার হবে কী করে, আগে তো ঢুকতে হবে আপনাকে। আপনার তাকান মায়েরা, তিলক যখন করবেন, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক মালা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে পাশাপাশি বলতে শুরু করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এবারে ভগবান আগেই পেয়ে যাবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচাইতে কলঙ্ক। কেন বলুন তো, অন্য ধর্মের কেউ যদি ধর্ম করেন না তো পাশের লোক বলে আমি করতে পারলাম না, তুই কর, তোকে কেউ কিছু বললে না, আমাদের ডাক বিতারপর দেখাবো মজা। আর আমাদের যদি কেউ ধর্ম করে, এ আবার কবে থেকে ভক্ত হয়ে গেল, কবে থেকে তিলক নিতে শুরু করবো, বাবারে ভগবান, মানে আমাদের ঘরেই তো শত্রু লুকিয়ে আছে, সোর্সের মধ্যে ভূতটা তো এখানেই আছে। সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে অপমান করবেন, তার ধর্মটা রাখবেন কি করে, ওনারা তো আপনাদের দেখিয়ে দিচ্ছেন, ওনাদের দেখে শিখতে হবে। বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, কেন ওনারা ভক্ত মানুষ, সাধন ভজন করেছেন, ওনাদের কাছে বসলে আপনাদের লাভ আছে। ভোজ বাড়িতে ভোজ খেতে বসবেন কিংবা আপনি মহোৎসবে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে প্রসাদ খান। কেন বলুন তো, প্রসাদ পেলে তিনি প্রণাম করে, জনার্দন বলে প্রণাম করে তারপর পাবেন। আর অভক্তের পাশে বসলে ও তো দেখবে না কোন দিকে কি চালু করে দেবে, পেয়েছে কিনা চালু করে দেবে, তো ওর কাছে বসলে হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে, আর দেখবেন প্রসাদ পেতে হবে ভক্তের পাশে বসে। এই জন্য মায়েরা তিলকের কথা বলে রাখি, এই দিয়ে তাকাবেন, তিলক এই আঙ্গুলে দেওয়া যায়, 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 তিলক এই আঙ্গুলে দেওয়া যায়। একবারে খুব যুক্তিসঙ্গত কথাগুলো শুনবেন, শাস্ত্র অনুযায়ী দেখবেন আপনাদের মন্দিরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুরকে কেউ বললো আমাকে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু অন্য আঙ্গুলে দেবে না, সবসময় আঙ্গুলে। শাস্ত্র একবারে পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন তিনি প্রকৃত আপনাকে শিক্ষা দিচ্ছে কিনা, প্রমাণ পেয়ে যাবেন। একবারে এই আঙ্গুলে দিচ্ছে, আপনাকে কেউ তিলক দেবে ফোঁটা, তিলকের ফোঁটা দিয়ে দিন তো বাবা আমাকে একটু, সবসময় আপনারা মায়েরা যারা জানেন না জেনে নিন, এই আঙ্গুলে তিলকের ফোঁটা দিতে হয়। যদি বাড়িতে কেউ মারা যায় তবে তর্জনী, মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়, তিলক সেবা লোলাটি করতে হয়। তখন কোন আঙ্গুলে করবেন, তর্জনী, এই আঙ্গুলে। প্রত্যেকটা আঙ্গুলে কাজ আছে, যে কোনো আঙ্গুলে করলে কিন্তু লাভ নেই, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে, এই আঙ্গুলে মৃত ব্যক্তির কপালে তোলা তিলক দেবেন। আর আপনি নিজে কিসে নেবেন, সবসময় মধ্যমা এই আঙ্গুলে নেবেন, তিলকের ফোঁটায় নিন আর তিলক করুন, সবসময় এই আঙ্গুলে নেবেন। আর ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে এবং গুরু শ্রী গুরুদেবকে যখন দেবেন তখন মাথায় রাখতে হবে এই আঙ্গুলে, মানে এটা কি অনামিকা। যারা গুরুমন্ত্র ভজন করেন তাদের কিন্তু ভজন করার সময় লক্ষ্য করবেন এই আঙ্গুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এই জন্য এটা যে ভগবান বিষ্ণুর আঙ্গুল, এই আঙ্গুলটা খুব দামি। একটা তুলসী পত্র দিচ্ছেন ভগবানকে, আঙ্গুল টাচ থাকতে হবে। একটা বাতাসা দিচ্ছেন ভগবানকে, হ্যাঁ আপনি এই আঙ্গুলে কিন্তু সবসময় দেবেন টাচ করে, এই আঙ্গুল টাচ চাই, এটা যে ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর এই আঙ্গুলে কাকে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। এভাবে তিলক যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। তবে বলে রাখি, যদি তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে তার নিচে যে মাটিটা রয়েছে, আপনারা এই আঙ্গুলে তিলক করে নিজেকে বা বাচ্চাকে দিতে পারেন, দেখবেন বাচ্চার লাভ আছে। আগে শুরু করান, তিলক দিন অসুবিধা নেই। এই যে রাস্তাঘাটে মেয়েরা যায়, অনেক ছেলেরা দেখবেন জ্বালাতন করে, আপনি ছোটো থেকে তিলক মালা দিয়ে দিন না, কী করবে বলুন তো, কোনো ছেলে পেছনে লাগবার সময় মনে হবে এ মাথামুণ্ড কিছু খাই না রে, এর পেছনে ঘুরলে চলবে না, এ মাথামুণ্ড খাবে না। তার মানে কি, আপনার ছেলে মেয়ে সব থাকবে, সবসময় আমার ছেলে পবিত্র থাকবে ভাবটা, ছোটো থেকে বাচ্চাকে আপনার তৈরি করার দায়িত্ব। কেন বলুন তো, না রামকৃষ্ণ দেব বলেছেন বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো দাম নেই। আর অনেকে আমাকে বলে আমার ছেলে আমাকে কিছু মনে করবেন না, কয়েকদিন নদিয়াতে গান করছিলেন, একজন বাবা মায়ের গল্প বলার পর যখন এলো আমার কাছে হুঁকড়ে হুঁকড়ে কান্দলো, বললাম কী হয়েছে বলুন, আমার একটি মাত্র ছেলে কলকাতায় প্রফেসর, প্রচুর টাকা বেতন পাই, আজ 6 মাস হলো আমাকে জিজ্ঞেস করে না বাবা তুমি কোথায় আছো, কী করছো, কী পড়ছো, লজ্জা করা দরকার, কিসের প্রফেসর তুমি, তুমি কী ছাত্র তৈরি করবে, তোমার কাছ থেকে ছাত্র শিক্ষাকে, তুমি বাবা আমাকে ভালোবাসতে শিখলে না, তুমি আমার জগৎকে কী শিক্ষা দেবে রে ভাই, তুমি কী শিক্ষা দেবে। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইগুলো, আমরা নিজেই শিক্ষে, অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার কোনো দাম নাই। মুকুন্দ সরকার গাইছে, কী গাইছে, ও তার বিনোদ বলা তৈরি করছে যে মেয়েটা সেও দেখতে সুন্দরী, ভগবানকে যে মালা পরাবে সেই মেয়েটাও দেখতে সুন্দরী। ও তার বিন পদাবলিতে বলছে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে।
বিনোদিনী বিনোদ গাথুনি মনি বিনোদিনী বিনোদ গাথুনি মনি বিনোদিনী বিনোদ গাথুনি গেছে বিনোদ গেছে বিনোদ আমার কানসে বিনোদ কানসে বিনোদ ওই আমার কানসে বিনোদ নাই ওই আমার কানসে বিনোদ নাই বিনোদ কোটিতে বিনোদ ঢোটি ভয় কাটতে আসি এখন ঢোটি ও তার বিনোদ কোটিতে বিনোদ বিনোদ কোটিতে বিনোদ ধোটি বিনোদ বিনোদ সাজি এই গানটা যখন গাইছে মায়ের দিকে দেখাবেন তখন মুকুন্দ সরকার গাইছে নবাব পেছনে এ এ এ মুকুন্দ যে না মুকুন্দ বলে ডেকেছে মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে অজ্ঞান হয়ে গেল কেন বলুন তো এবার আপনারাই বলুন কেমন মন দিয়ে কীর্তন শুনছে দেখি নবাবকে পাখা করছিল তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা তালপাতা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল ময়ূরের পালক ছিল আচ্ছা ওই ময়ূরের পালকটা দেখে যেই না বলে উঠেছে হে কৃষ্ণ হয়ে গেছে ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে নবাব বলল লোকে আছো ভাই একটু জল নিয়ে এসো তো একটু জল এনে মুকুন্দের মাথাতে দিয়েছে মুকুন্দ চেতন ফিরে গেল নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ কীর্তন গান গাইছিল অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ মনে মনে ভাবলো জীবনে তো কোনোদিন মিথ্যে কথা বলিনি আজ একটা বলবো আচ্ছা নবাব আসলে আমি সারা বাংলা চিকিৎসা করে আমার একটা রোগ আছে কী রোগ আছে আমার মৃগীর ব্যারাম আছে চুপ করো তুমি হয়তো জানো না তোমার আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে কেটে নিই তোমার যদি মৃগি রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কামছিলে কেন তোমার যদি মিহি রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কান্নার সময় তোমার চোখে জল আসছিল কেন মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলছে অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বলো ভুল করেছি মায়েরা নবাব তো বাড়ি ফিরে আসবে মুকুন্দ তো বাড়ি ফিরে আসবে তার আগে আপনাদের কথা বলে রাখি মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে তার স্ত্রীর কাছে আর গাইতে গাইতে আসছে কি ওই আমি কোথায় গেলি পাবো গো দেখো আমার ঘন
সবার কাছে নিবেদন রইল, আপনি বাড়ি পান, গাড়ি পান, টাকা পান, পয়সা পান, কিন্তু আপনি অহংকার করবেন না। কারো ভেতরে যদি অহংকার হয়, কারোর ভেতরে যদি ইগো আসে, ভগবান বলে আইগো, ইগো মানে কি অভিমান, আইগো আমি তোমার কাছ থেকে চলে যাব। অহংকার জন্মালে আপনি এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, অহংকার জন্মালে নিতাই গোর হরি গোর হয়ে যাবে, অহংকারটাকে ত্যাগ করুন। মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেলে আমি সারা বাংলা চিকিৎসা করি। তার স্ত্রীকে এসে বললো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার হলো গো, কি আমার দেখি কি হয়েছে দেখি। তখন অহংকার যায় নাই, আমি সারা বাংলার কবিরাজ, কিন্তু বুঝতেই পারেনি মহাপ্রভুর আশীর্বাদে হয়েছে, অহংকার জন্মে গেল। দেখি তোমার চোখ দেখি, দেখলাম, দেখি তোমার জিভ দেখি, দেখলাম, দেখি তোমার পা দেখি, দেখালাম, দেখি তোমার হাত দেখি, সব জায়গা দেখলো কিন্তু রোগ ধরতে পারলো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বললো, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার ছটপট করে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অপরাধ হয় আমি জানি না, সত্যি যদি অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু চিবানোপান মুকুন্দ সরকারকে দিল, আর সেই চিবানোপানটা যে না তার স্ত্রীকে দিল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। এখানে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনুকূল ঠাকুরের শিষ্য নাকি থাকতে পারেন, ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি, যে মেয়ের পেটে বাচ্চা আসবে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। দুই কি, শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে। তিন কি, যদি কেউ গীতা করতে না পারে সেটু মাথায় ঠেকাতে পারে। তিন কি, তুলসী গাছ পরিক্রমা করতে হবে। আর কি কি করতে হবে, না মহাপুরুষের ছবিতে বারবার প্রণাম করতে হবে। কেন, মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথকে যদি বিবেকানন্দকে দেখা যায় তাদের ভাব কিছুটা ছেলের মধ্যে বর্তায়, এই জন্য এই কাজগুলো যদি করতে পারে তাহলে কাজ আছে। মুকুন্দ সরকার স্ত্রী কাজগুলো করলো, মায়েরা এদিকে তাকান, এখনকার ছেলে মেয়েরা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না, মোবাইল নিয়ে। কেন বলুন তো, ওটা আপনাদের দোষে হয়। কেন হয়, পেটে বাচ্চা থাকাকালীন ডাক্তারবাবু বলে বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় কাটবে কী করে, স্ক্রিন টাচ মোবাইল দেখো, স্ক্রিন টাচ মোবাইল দেখে বাচ্চা যখন জন্ম নিলে তখন খুব তাকাতাকি করে এদিক ওদিক, তখন মা বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, করে জানে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন করবেন, মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের যেমন আচার, অনেক মা বলে না বাবারে এমন চঞ্চল ছেলে আমি জীবনে দেখি নাই, পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে যত চঞ্চল তার বাচ্চা তত চঞ্চল। একজন বাবার চাইতে একটা মায়ের অনেক অংশ অধিকার আছে সন্তানের উপরে। কেন বলুন তো, কিসের জন্ম দেওয়ার ব্যাপারে, 10 মাস 10 দিন আপনি রাখেন, বাবা তো একদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আপনি রেখেছেন আপনার 80% কিন্তু সন্তানের মধ্যে বর্তায়। ওই জন্য আপনি যতটা ভালো কাজ করতে পারবেন আপনার বাচ্চা তত ভালো হবে। সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন জন্ম নিচ্ছে, সবাই একসঙ্গে সবাই মিলে, আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, yeah।
সরস্বতী পূজা দিন তোমার ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা। নিম পাতা আসছেন যে, ভুল বললাম নাকি? মধু দেন। আচ্ছা মধু দেওয়ার মানে এটা কি? মধু দেওয়া মানে আপনার বিশ্বাস করে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে? বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে মিষ্টি কথা বলে? বাবা রে, যা বলে সে তার বলার নয়। তবে বলে রাখি মায়েরা, বাচ্চাকে জন্ম দেবার পর মধু দেয় ছেলেটা মিষ্টি কথা বলবার জন্য নয়। আজকে ভালো করে পরিষ্কার করে নিন, কেন দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়, কেন? বাচ্চা জন্ম নিয়েছে, থাপ্পড় মেরে কান্না করালাম এই জন্যে যে সেই বাচ্চা সুস্থ কি অসুস্থ। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই খুব কান্নাকাটি করে, মধু দিয়ে তার কান্না বন্ধ করে, এটা আসল কথা। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, আজকে সেইটা বলে যাব। যারা বইপত্র পড়াশোনা করেন ভালো করে জেনে নিন, বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। গভীর গৃহসত্যকার বইটাতে বলছে যে বাচ্চার যখন 21 দিন পর, এইদিকে বাচ্চা 21 দিন পর যখন অসজ গৃহ থেকে যাবে, আঁতুর ঘর থেকে, তাকে স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানকে যে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন বলেছেন? একজন বলেন নাই। আগামীতে হবে যাদের বাচ্চা, 21 দিন পর দেখবেন। আর একটা শাস্ত্র পরিষ্কার করে বললো, যেদিন বাচ্চার জন্মদিন, অন্নপ্রসাদ দেবার আগে, পরমান্ন দেবার আগে, তার মুখে মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করো, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, সব ছেলে কিন্তু জন্মের পরে কি করে বলুন তো? জন্মের পরে মায়েরা সব ছেলেরা কি করে? একটু মা বাবাকে দেখবে আশা করে। কিন্তু আপনাদের ছেলেরা বড় হয়ে মা বাবাকে দেখে? বাবার এই কি সুন্দর সব মাথা নড়াচ্ছে, আর বলবে না বাবা। কেন দেখে না আমি আপনাদের বলে দিই, বাচ্চা জন্ম নেবার পর আপনারা সবাই দেখুন একবার, বাস্তব কথা, বাচ্চা সত্যি দেখবে না, ও ছোট থেকে আপনাকে ইশারা দিয়ে দেয়, আপনি দেখেন না। আজকে দেখে নিন, এর পরের বার থেকে অনুভব করবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা, আমি লক্ষ্য করে দেখেছি। বাচ্চাকে কোলে নিয়ে মা কি বলে? সোনাই আমার, খোকা আমার, মানিক আমার, তুই বড় হবি হব মা। দেখবেন পা নড়ায়, দেখবেন হাত নড়ায় না, দেখবেন, দেখে নেবেন আমরা ভালো করে দেখবেন। বাচ্চা তো আমি এবার দিয়ে বাঁচা আছি, বাচ্চা আছে, ভালো করে লক্ষ্য করবেন। বাবা তুই বড় হবি, দেখবে মাথা নড়ায় না, কি বলে? হব মা। পা নড়ায়, দেখবে তুই পড়াশোনা করবি, করবো মা, চাকরি করবি, করবো মা, তোর বিয়ে দেবো বলতে হবে না। তখন দেখবেন পা নড়ায় এরকম করে, বলে তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হব, তুই আমায় খেতে দিবি, বাচ্চা তখন পা লড়ি, বলে সেটা হবে না, সিগন্যাল দিয়ে দেবে। বাস্তব কথা, এগুলো পরে আপনার মাথা নড়ায় না, দেখবেন পাটাই নড়ায় কিন্তু, এ পরিষ্কার দেখবেন। এখন লক্ষ্য করুন, ছেলেটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে, তা সব দোকান বন্ধ, কি করে মধু দেবে? তাই কি করলো? দুই কানে শোনাই এলো মধু, মেনে নিলাম, খুব ভালো কথা। কিন্তু মায়েরা, সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে কি বলি? বাবা তুই ডাক্তার হবি, মাস্টার হবি, ইঞ্জিনিয়ার হবি। কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, বাবা তার তেমন চাওয়া, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগে বাতে পড়তে পারে। সংগীত
ভালো শিক্ষা দিয়ে যায়, আরে ভালো শিক্ষা দিয়ে যায় গানের মাধ্যমে। একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বাচ্চা যখন বড় হয় তখন মা দেখবেন সারাদিন কাজ করার পরও রাত্রিবেলায় ছেলে যখন ঘুমায় না ঘুম পাড়ায়, এই ঘুম পাড়ানি গানের মধ্যে আপনাদের একটা হরিনামের শিক্ষা দিয়ে যাব। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি আমাকে বলতেন প্রদীপ কীর্তন খুব একটা ভালো আমি বুঝি না, তবে আমি বুঝি যে ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না বাচ্চা ছেলে একটু চিনি মিশিয়ে দিই। তুই তত্ত্ব কথা বলবি, ভালো ভালো কথা বলবি, সমাজ সেবার কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মিশিয়ে দিবি, দেখবি খুব তাড়াতাড়ি খাবে। বাবা আমার চলে গেছেন ঠিক কথা, কিন্তু বাবা আর মা আমার প্রথম শ্রোতা। মা একবারে কিছু বুঝতেন না, খুব সরল, আর বাবা খুব জ্ঞানী মানুষ। দুজন বসে থাকতো, কোনো একটা গল্প বললে বাবা বলতে এখানে ভুল বলে ফেললি, ভাষার গণ্ডগোল হলো, ঠিক হলো না, এটা ঠিক কর। আর মাকে বললাম মা তুমি বুঝেছো, বলে একবার পরিষ্কার বুঝে গেছি, তুমি যদি বুঝেছো তাহলে কেউ আর বাকি থাকবে না, সব বুঝে যাবে আর কি। এই জন্য মাকে একবার বুঝতাম আর বাবাকে বোঝাতাম, কারণ শিক্ষিত মানুষ বুঝবে বলে, আর মাকে বোঝাতাম সরল মানুষ বুঝবে বলে। এখন বাচ্চাগুলো দেখুন, কোনো কোনো মা বাচ্চার মা দেখবেন গরমে বসে, বাবা অনেকক্ষণ হলো যায়, আর বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে। তাহলে সেই মায়ের গর্ব কত, যে মা বাচ্চা ভালো জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা, এমনি গর্ভ নয়। আপনি কীর্তন শুনবেন না, আপনি বাচ্চা ভালো ভবিষ্যতে চাইবেন, আপনি কী করে চাইবেন? ছেলের বিপদ হবে তখন ভগবানের মন্দিরে খুব কাঁদবেন, বাঁচাও ঠাকুর বাঁচাও ঠাকুর, কেন বাঁচাবে? আপনি সম্পর্ক রেখেছেন অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন যে আমাকে স্মরণ করে সম্পর্ক রাখে মৃত্যুকালে তাকে ডাকতে হয় না, আমি তার কাছে মৃত্যুকালে গিয়ে দাঁড়াই, ভগবান নিজে দাঁড়াবে আপনার বিপদকালে, আপনাকে ডাকতে হবে না যদি ভগবানের গুণকথা শুনে। এই সুন্দর শিক্ষাটা দিয়ে যায়, বাচ্চাকে যখন পড়াশুনো করাবেন খুবই ভালো কথা, কিন্তু ছোটো ছেলে যখন করে থাকবে আপনার হবে আপনার বাচ্চার হবে। আমাদের দিকে দেখেছি মা সারাদিন খাটাখাটনি করে, ছেলে ঘুমিয়ে নেয়, এবার রাত্রিবেলায় দেখবেন মা একটু ঘুমোতে যায়, ছেলে তখন কী করে জেগে যায়, তখন মা কী বলে, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, ঘুম নাই তোর, ঘুম নাই, আমার কেন মরণ হয় না রে, আমার কেন মরণ হয়। দেখবেন মায়েরা কত ভালো দেখবেন, একবারও বলে না যে ছেলের কেন মরণ হয় না, তোর কেন মরণ, একবার বলবে না, কী বলে আমার মরণ নাই লোকের মরণ হয়, তার মানে কি ছেলেটার জন্য বলছে তোর ঘুম নাই, ঘুমা, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, এর মধ্যে শিক্ষা আছে কিন্তু, পারা জোরলো, পারা জোরালো, এমন দেবো না সোজা করে ছেড়ে দেবো, এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমি যেমন বাসায় বসে আছি, একজন বলছে আপনাকে আসর এসব খেল দেখতে দেখি আর আপনি এখানে চুপ করে বসে আছেন কেন, ওর ওইখানে তো আমার কাজ, এখানে তোমার কাজ না, আমি তো লক্ষ্য করে দেখি কে কী করে। ওই জন্য আমি যেখানে যাই রাস্তা দিয়ে চুপচাপ যাই, কিন্তু হাতির মতো তাকাই কে কী করছে সব বলার জন্য আমি আছি। সবাই লক্ষ্য করুন, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পারা জোরালো, পারা জোরালো, বড় কি এলো, ধান খেয়েছি আজ না দেবো, ছেলে ঘুমালো, পারা জোরালো, ভোরে গিয়ে এলো দেশে, বলে বলে দে ধন খেয়েছে আজ না দেবো, ছেলে ঘুমালো, পারা জোরালো, বলে গিয়ে এলো দেশে, বলে বলে দে ধান খেয়েছে আজ না দেবো, না সুরটাকে রাখবেন, কথা চেঞ্জ করুন, আপনার হবে আপনার বাচ্চা হবে, কি হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জনমণিদের রঘুনন্দন, নাম রাখলো
রঘুনন্দন ইনি কামদেব মদন, এই যে রঘুনন্দন নাড়ু খাবে না ইনি কামদেব মদন, পাঁচটা বান ভগবানকে মারবার চেষ্টা করেছিল, ভগবান বলল কামদেব আমার দ্বারা তুই বান আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্ত্যকূলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল প্রভু অভিশাপ যদি দিলে মর্ত্যকূলে জন্ম হোক আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব চালাক রে, তুই যদি মর্ত্যধামে ভক্তরূপে যাস আমাকে ভগবান রূপে যেতে হবে। তাই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিলেন কামদেব মদন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন। পদকর্তা বর্ণনা করলেন ব্রজে রয়ানন্দ ভগবতি ভূষণ ভগবতবে ভগবতি ভূষণ ভগবতবে ভগবতি ভূষণ ভগবতবে ভগবতি ভূষণ ভগবতবে লীলায় মহিলা আপনবে আমার লীলায় মহিলা আপনবে সোনার নপুর রাতুল পা ওই সোনার নপুর রাতুল পা সোনার নপুর রাতুল পা সবাই মিলে বলুন রাধা রানী কি, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে আছেন, জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সত্য ঘটনা একটু বলবো, ছেলেটার নাম রাখলাম রঘুনন্দন, তো জোরে বলুন হানান। আপনাদের এখানে যে গান হচ্ছে এই জায়গাতে আপনাদের ছেলের নাম, আমি কিন্তু আমার আমার ছেলে মেয়ের নাম কিন্তু আমি আমার বাবা রেখেছিলেন, দুটি আমার কন্যা, বড় কন্যার নাম ভাগ্যলক্ষ্মী আর ছোট কন্যার নাম শুভলক্ষ্মী, এটি আমার বাবা রেখে গিয়েছিলেন, ভালো নাম রেখে গিয়েছিলেন। আপনাদের এই বর্ধমানে কিন্তু একটা জায়গাতে আমার শিষ্য আছে যারা আমার কাছে মন্ত্র নিয়েছেন, তারা আমাকে বলেছিল বাবা কোথায় গান আছে, আমি কিন্তু বলিনি যে এখানে গান আছে তোমরা আসবে, একবার বলিনি, আমি চুপচাপ আছি কেন না, আবার তারা কষ্ট করে আসবে, অনেক দূর দূর থেকে চলে আসবে আর কি, বর্ধমান এলাকাতে প্রচুর আছে যারা আমার কাছে মন্ত্রপুত হয়েছেন, তো তারা কিন্তু চলে আসবেন, কেন কষ্ট করে আসবে, বাবা কী করছে দেখি একবার স্টেজে দেখিনি। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু সুন্দরভাবে শুনবেন, নাম কিন্তু ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এগুলো নামবেন। এখন বলে ওসব নাম কে রাখে, এখন তো অন্য নাম রাখে, একটা নামের কথা বলে রাখি আপনাদের, প্রায় আমাকে ফোন করে অনেকে বলে, আপনাদের একটা কথা বলে দিলাম, 62 96 14 14 27 আমার নাম্বার, যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আপনারা করবেন, কিন্তু প্রশ্ন করবেন কথাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের প্রশ্ন করুন, আপনাদের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই, 62 96 14 14 27। অনেকে প্রচুর প্রশ্ন, দিনের মাথায় 150টা ফোন এলে 120টা শুধুমাত্র প্রশ্ন আর 30টা বায়নার জন্যে, প্রত্যেক দিন এই জেলা ওই জেলা থেকে বায়নার জন্যে, আর 120টা ফোন কিন্তু খালি জানার, বিশেষ করে 120টার মধ্যে 80 জন তো মায়েরাই থাকেন, খালি এটা কী ওটা কী, মানে এত জানছে তবু বলে জানবো, ঠিক আছে জানার ইচ্ছা আছে অবশ্যই জানবেন, আমি চেষ্টা করবো, আমার যত ক্ষমতা আছে আপনাদের নিশ্চয়ই জানাবার চেষ্টা করবো, কিন্তু বারবার ফোন করে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন, প্রশ্ন করবেন উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি আপনাদেরকে, আমাকে প্রায় বলে নাম রাখুন বাবা আমার মেয়ে হয়েছে আমার ছেলে হয়েছে এই তিথিতে হয়েছে, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান করতাম, যখন ইউটিউবে আমাকে দেখেন না ঝাড়খণ্ডে গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক প্রতি আসলে কীর্তন শুনতে যাই, বললাম দাদা আপনি আসেন আপনার স্ত্রী আসে না কেন, বলে আমার স্ত্রী বড় অভিমান, বলে কেন সে ছেলে মেয়ের মা হতে পারে নাই, ওই দুঃখ করে বলে কীর্তন শুনে কী লাভ আছে, আমি মাও হতে পারলাম না, আমি দেখুন এক কাজ করুন মা হবে ভগবানের নাম শুনুক, বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয়, বললাম তোমার ঘর ভেঙেছে তুমি প্রার্থনা করো ভগবানকে, আমি কেন করবো, তাহলে আমি বলে দিলাম যাও তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে, এখন বলাও না আর কীরকম লেগেও গেছে মা, হয়েছে কি পরের বছর একটা সন্তান হয়েছে পুত্র সন্তান, এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা বলে কী হয়েছে, আমি কী হয়েছে ছেলে নাম কিন্তু আপনাকে রাখতে হবে, আমার তাহলে ঠিক আছে নাম রাখলাম, কোন তিথিতে কীভাবে কী জন্ম নিয়েছে সব কিছু বললো, বললাম তোমার ছেলে নাম রাখলাম কি দিগম্বর, বলছে বাহ দারুণ নাম খুব সুন্দর, এখন দিগম্বর নাম রাখলাম, 2 বছর ওদিকে যাইনি, 2 বছর পর আবার জায়গায় গান করতে গেছি, তখন আমাকে এসে বলল যে বাবা বলে কি খুশির খবর, বলে কি এবছর আর একটা হয়েছে,
আমি বললাম বাবা হয় না তোমার আবার লাইন দিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ এবছর আর একটা হয়েছে। তো বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে, আমার নাম আমি রাখতে পারবো না। বলে কেন, নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার আর ওসব নাম রাখার ইচ্ছেও নেই আর আমি পারবো না। তবে বলো কোন কোন তিথিতে কীভাবে জন্ম নিয়েছে সব কিছু বললো। শেষে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণদাস। চলবে না, বলছে চলবে না। বলে কেন, ম্যাচিং চাই। দুর্গা পুজোর জামা কাপড় কিনবেন, খালি ম্যাচিং চাই, বর 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 যেমনই হোক না কেন, কি যে পোশাক চলছে দাদা, বাবারে আমি তো কিছু মাথা মন্দ খুঁজেই পাই না। বলে এটার ম্যাচিং, ওটা ওটার ম্যাচিং, কি আবার ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, বুস্টির পিন্ডি কাট, নেড়া কাট, কত রকমের কাট চলছে, শেষে কোন জায়গায় পৌঁছাবো আমরা কিছু খুঁজে পাচ্ছি না আর কি, কত সব চলছে আর কি। না না কেউ অপরাধ নেবেন না, আমি বলছি অনেক মায়ের কিন্তু যারা যায় না বিউটিউবার, তারা ঠিক বলছে আমাদের পাশে কিনছো, ঠিক বলছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এখন যেই না বললাম যে তাহলে কী নাম রাখবো, কৃষ্ণদাস, বলছে না হলো না। বলে কি ম্যাচিং চাই, বললাম তাহলে দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন, অতি মিষ্টি নাম, খুব আনন্দে চলে গেছে। বছর তিনেক পরে গেছি আবার এসেছি দাদা, এরা বলছে কীর্তনে কি মজা আছে বুঝতে পারছেন তো। এ আমাকে বলে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায়, আপনার হয় না কেন? বলে হবে কেন, চাটনি মশলা সব জিনিসই থাকে আর কি, মানে প্রতিটি শিক্ষামূলক কথা আছে, কিন্তু একটা শিক্ষার বাইরে নেই। আপনারা যারা বিচার করবেন দেখবেন শিক্ষামূলক কথা কীরকম। এখন লক্ষ্য করুন, বলছে এবার ছেলে হয়েছে, বললাম নাম রাখতে হবে। আমার দাদা আমি আর পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে বড়টার নাম কী রেখেছেন, দিগম্বর, এটার নাম কি নটম্বর, এটার নাম কি ম্যাচিং চাই, বলছে হ্যাঁ আমাদের সীতম্বর, যাক ভালো নাম রেখেছেন, দিগম্বর নটম্বর। বললাম বাবা আর তুমি এসো না, যা করবে করি, বলছে আর আমি আসবো না। বছর পাঁচেক ওইদিকে গান করতে যাই নাই, বুঝলেন কি, বছর পাঁচ সাত পরে আমি যখন গেছি তখন দেখছি ভদ্রলোক বসে আছে দিগম্বর সীতম্বর নটম্বর কিনি, কীর্তনের শেষে এসে হ্যাঁ দিগম্বর, নটম্বর যত বড় হয়েছে দিগম্বর, এটা অনেক বড় হয়ে গেছে, এখন আমি বলছি অনেক বড় হয়ে গেছে। তখন ওকে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে দাদা খুব লজ্জার কথা। বলে কেন, দিগম্বর নটম্বর সীতম্বর হয়েছিল, ভালো হয়েছিল, এবার একসঙ্গে দুটো হয়েছে না। আমাকে বলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে, আমার নাম আমি আর রাখতে পারলাম না। বলছে নাম আপনাকে রাখতেই হবে, যেই না বলছে নাম রাখতে হবে। আমি তো গাড়ি ছেড়ে দিয়েছি, ড্রাইভারকে বললাম ভাই চলো আর নাম রাখা যাবে না, ও কিন্তু গাড়ির গেট ধরে চাকা পাকা পায়ে লেগে যেতে পারে। দাঁড়াও কী বলতে চাইছো, বলছে নাম আপনি না রাখলে আমি গাড়ির চাকাতে শুয়ে দেবো তো, বলছে নাম রাখতে। আমার দাদা তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, তিন নম্বর সীতম্বর, এবার নাম হলো নভেম্বর আর ডিসেম্বর, তাই তো যেটা বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা ছোট্ট রঘুনন্দন বড় হলো আর গাইছে রাম বাণী কি, সবাই হাত তুলে রঘুনন্দন গাইছে, সবাই হাত তুলে, খুব সুন্দর হাত দিয়ে সবাই হাত দেন, একশন হয় যে ক্যামেরা হচ্ছে একটা এম কে স্টুডিও, একটা অহনা স্টার কীর্তন, আপনারা পরশু তারিখে দেখতে পাবেন এম কে স্টুডিও অহনা স্টার কীর্তন। আপনাদের এখানকার গানটা ছেড়ে দিয়েছি, ছোট্ট ছেলেটি বসে আছে আর বাবা গাইছে মামা অন্তরা মন্দির জাগো 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 মদন কৃষ্ণ কৃষ্ণ গোপাল উলধ্বনি সবাই ভক্তি বলি সবাই মাথা কাপড় দেবে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধাবনে এসব রজ ধান লয়ে রাধাবনে এসব রজ ধান লয়ে রাধাবনে এসব রজ ধান তারা
রাধব রঘুনন্দনকে বাবা বলল, রঘু তুই আজকে পুজোটা কর, ভক্ত প্রহ্লাদ ধ্রুব খেয়েছে তোর হাতেও খাবে, ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছে ধ্রুব হাতে কি তুইও খাবে, সবাই মাথায় কাপড় নিয়ে দর্শন করুন। তার বাবা গেল কোথায় চিকিৎসা করতে, ছোট্ট ছেলেটা বলল, বাবা মন্ত্র বলতে হবে না? বলে মন্ত্র মন্ত্র মন্ত্র, আরে শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কোনো দাম থাকে না, শুদ্ধ মনের দরকার আছে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স, দেখো লক্ষ্য করুন, গোপীনাথকে বলছে ও গো গোপীনাথ ঘনশ ঘনশ, ও গো গোপীনাথ চন্দন দিয়ে সাজিয়ে দেয় বাবা, তোমায় তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু গো গোপীনাথ আমার কাছে গঙ্গা জল নয়, আমি কি দেব? তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, গঙ্গা জল নাই বা রইল নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ সেবা করো, চন্দন কিনবার পয়সা নাই বা রইল ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের সেবা করো, তুলসী পাতা নাই বা রইল মন তুলসী দিয়ে তোমার সেবা করো। বারবার রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কোনো মতে খাচ্ছে না, তখন রঘুনন্দন 5 বছরের ছেলে গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে এই জগতে মানুষ সোনার থালায় রূপোর থালায় কত পায়েস গাই, কিন্তু তুই আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দিস নাই, কিন্তু রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না, আমি গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযোজ্য তদহম পরিতম আসমানি প্রতাত্ম, ভগবান নিজের মুখে বললেন যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু, পেছন থেকে হাত বাড়িয়ে পাথরে গোপীনাথ বলছে রঘু রঘুনন্দন নাড়ু দে, আশ্চর্যের ব্যাপার, পাথরের গোপীনাথ তার বাবার কাছে নাড়ুই খায় না, আজকে রঘুনন্দনের কাছে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে হ্যাঁ গো তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে আমার মন্ত্রে দন্তে সবাই, ও গো চোখের জলে ভেসে কেউ ডাকে, মন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে, মন্ত্রে দন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না।
সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে রেখেছে। রঘু বলছে এটা কি করবে? ওটা তোকে খাওয়াবো, আমি খাবো। বলে না, বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করবো? তুই খেয়ে নে, তারপর তোর মায়ের কাছে যা একটা নাড়ু নিয়ে। মন্দিরে ভগবান নিজের হাতে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন বাড়িতে গিয়ে বলছে, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই নিজে খেয়েছিস। বাবা এখন বকাবকি করবে, যা একটা নাড়ু নিয়ে মন্দিরে যা। ছেলে যখন মন্দিরে নাড়ুটা নিয়ে যাচ্ছে, তখন বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে। আসি যাব করতে গেলাম, এখনো তুই পুজোটা করিস নি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। হাই রে, আমার একটা মাত্র ছেলে, সেও মিথ্যেবাদী হয়ে গেল। আচ্ছা দেখাতে পারবি তুই নাড়ু খাওয়াচ্ছে? বলে হ্যাঁ, তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, আমি দেখাবো। দরজাটা বন্ধ করে বাবা পাশে দাঁড়িয়ে আছে। দরজার ভেতরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলি, একটা নাড়ু যদি আমায় না আমার হাতে না খাও। বাবা পেছন দরজায় দাঁড়িয়ে আছি, যদি তুমি নাড়ু না খাও আমাকে কলঙ্কের বোঝা মাথাতে দেবে। তবে জানি তুমি সেই রকম ভগবান, যে তোমাকে বেশি ডাকে তাকে তুমি চোখেরই জলে ভেজাও। রাধারানী তোমাকে কত ভালোবেসেছিল, রাধারানী চিরকাল তোমার জন্যই কেঁদেছিল। ওগো গোপীনাথ, ছোট্ট ছেলের আকুতি দেখুন, আকুতি নইলে কি ভগবানকে পাওয়া যায় গো? আগ্রহ ভালোবাসা না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটাকে নিয়ে আমি কি করব? তোমার গলাতে যে উন্নিটা আছে, উন্নিটাকে নিয়ে আমি গলাতে ফাঁস দেব। যেই না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ভগবান রঘুকে বলছে, রঘু রে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাকে যদি আমি বাঁচাতে না পারি, ভক্তরা আমার আরেক নাম দিয়েছে বিপদ বারণ মধুসূদন, যদি বাঁচাতে না পারি তাহলে আমাকে বিপদ বারণ মধুসূদনে কেউ কোনোদিন বলিবে না। তাই পেছন দিকে হাত বাড়িয়ে বলো, রঘু রঘু নন রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। এইটা বলেছে, রঘু নাড়ু দে, গোপীনন্দন নাড়ু খাও। সঙ্গে সঙ্গে বাবা দরজার কে 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 দরজা খুলেছে, অমনি দেখলো অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম আপনাদের যে আপনি মন্দিরে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু কেন হলো। বাবা দরজা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, প্রভু ভগ গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, বাবা কেন পাথরের নাড়ু দেখতে পাচ্ছে? আবার অর্ধেকটা দেখছে। আকাশবাণী করে গোপীনাথ বলল, ওরে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তবে শুনে রাখ। বলে কি, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ভরে দেওয়া হয়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না। একজন পারে, পিপীলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপীলিকার মতো যারা গৌর ভক্ত, যারা সদাই গৌর গৌর বলে একবার কাঁদতে পারে, একমাত্র তারাই ভাবতে পারে। এক কাজ কর রঘু, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে। সব জায়গাতে শাস্ত্রে রাখা আছে পিতার পুণ্যে পুত্র উদয় হয়, কিন্তু আজকে তোর ভক্তির জোরে জগতের মানুষকে আমি শিখিয়ে দেবো, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না, পুত্রের পুণ্য পিতার উদয় হয়। যেই না বাবার মাথায় হাতটা ঠেকেছে, কি দেখলো? অধ্যক্ষ
খন্ড পরে অর্ধনা রয়ে পরে কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি চলিয়া লো প্রভু কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি চলিয়া লো প্রভু জি চলিয়া আপনাদের আসরটাকে ধন্যবাদ দিয়ে গেলাম আপনাদের আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম আমি আজকে প্রথম এলাম আপনাদের আসর এখান থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন আসরটার নাম দিয়ে গেলাম কী নাম দিয়ে গেলাম দেখবেন টেলিভিশন দেখবেন বা ইউটিউব দেখবেন আমি একজনের প্রচণ্ড ভক্ত আমার আইডিয়াল তিনি হচ্ছেন একজন কথাবাচক বিখ্যাত হিন্দিতে তার নাম হচ্ছে মুরারি বাপু 85 বছর বয়স আমি ছোট থেকে ওনার কথা শুনি এবং আমার ইচ্ছা ওনাকে ওনার ছবিটাকে সামনে রেখে আমি কীর্তন গান গাই কি বাড়িতে আমার ওনার ছবি আছে আমার কাছে মোবাইলে ধরা আছে ওনাকে প্রণাম করি এখন 85 বছর বয়স উনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন একজন ওনার কাছ থেকে আমি কীভাবে কথা বলতে হয় কীভাবে মানুষকে অ্যাট্রাকটিভ করতে হয় ওনার কাছ থেকে শিখেছি একজন মুরারি বাপু দেবকী নন্দন ঠাকুর চিন্ময় বাপু এরা বিখ্যাত বিখ্যাত হিন্দি কথাবাচক খুব দারুণ বলে আর কি আস্থা চ্যানেল সংস্কার চ্যানেলে দেখবেন তো আজকে দেখতে পেলাম আমি আপনাদের এই জায়গাটা বর্ধমান জেলাতে গ্রামটার নাম কিছু আছে নাকি জায়গাটা কাঞ্চননগর তো সে তো খুব ভালো কাঞ্চন মানে সোনা সোনার নগর এখানে সোনা অনেক আছে না সোনা মানে ওই সোনা নয় ভক্ত সোনা আছে ভক্ত সোনা আছে কিন্তু আমি কাঞ্চননগরে একটা নাম দিয়ে গেলাম আজকে এই আসরটার নাম দিয়ে গেলাম কাঞ্চননগরের আস্থা চ্যানেল এখানে এলে সবাই ভগবানের প্রতি আস্থা জন্মাবে নেতাই গৌর হরি বল যদি এখান থেকে কেউ কোনোদিন ফোন করেন তাহলে বলবেন হ্যাঁ যদি ফোন করেন বেশ 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 আরেকটা লক্ষণ আপনার দেখতে পাচ্ছি আস্তে আস্তে একটা লক্ষণ দেখলাম একটা ভালো লক্ষণ দেখলাম আমি জন্মাষ্টমীতে ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে আমি প্রায় 7-8 বার গেছি আগামীতে আবার যাব ত্রিপুরা ওরা বাংলা ভালো বলতে পারে না বুঝতে পারে আমরা যেমন বলি দাদা কেমন আছেন ওরা বলে কেমন আছেন নি প্রভু কেমন আছেন নি মানে এরকম করে কথা আর কি কেমন আছেন আর কি তার মানে তো ওখানে কিন্তু ত্রিপুরাতে প্রচুর ভক্ত আমার প্রচুর কাতারে কাতারে ভক্ত মানে ওনারা আমাকে ছাড়া কিছু চিনতে পারে না ওনাদের ওখানে বেশি গান টান গাইলে হবে না খালি রামায়ণ মহাভারতের তত্ত্বকথা ভালো ভালো বলতে হবে বাস আর কিচ্ছু না ওরা ওইটাই শুনবার জন্য হাঁ করে বসে থাকে তো আমি ত্রিপুরা গিয়েছিলাম এবারে তো প্রতিটি ত্রিপুরার আসরগুলোতে মায়েদেরকে বলি উরুধ্বনি দিন উরুধ্বনি এমন দিতে শুরু করে বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন সে 1 ঘন্টা দিতে বলে 1 ঘন্টাই দেবে আর কি তা আপনাদের কিন্তু মিল রয়েছে আমি বলছি বন্ধ করুন তবু দিচ্ছেন খুব ভালো কিন্তু লক্ষণটা আপনাদের যদি কেউ ওখান থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে তাহলে বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমি কাঞ্চননগরের আস্থা চ্যানেল থেকে বলছি আজকে এখানে কমিটির ছেলেরা খুব সুন্দর সুব্যবস্থা করেছে যে বাড়িতে রেখেছে সুন্দর ব্যবহার সুন্দর রেখেছে ছেলেগুলোর ভক্তি খুব যার বাড়িতে আমি সেবা করেছি তিনি তো খুব ভালো মানুষ আর যতগুলো ছেলে আমার কাছে যাচ্ছে সবার নাম তো আমার জানা নেই কিন্তু যেন মনে হলো আমার কাঞ্চননগরটা নিজের ঘরের মতো হয়ে গেল আপনারা আমাকে দেখা করতে গিয়েছিলেন প্রতিটি জায়গাতে এরকম করে ভিড় করে যায় দুপুরবেলায় ঘুমাই তবু এমন দরজায় ধাক্কা মারবে যেন কিছু বিপদ হয়ে গেছে বোধ হয় কিন্তু দর্শন করার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকুন হাত তুলে সবাই মিলে গাইবেন কবি রাম বনেগে কবি শ্যাম বনেগে চলিয়া প্রভু জি চলিয়া কবি রাম বনেগে কবি শ্যাম বনেগে চলিয়া প্রভু জি চলিয়া কবি রাম বনেগে কবি শ্যাম বনেগে চলিয়া প্রভু জি চলিয়া কবি রাম বনেগে কবি শ্যাম বনেগে প্রভু জি চলিয়া বসে 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 দাঁড়িয়ে নয় এখনই প্রসাদ পাবেন তো এত সুন্দর প্রসাদটা ভগবানের পাবেন এই ভগবানের প্রসাদের প্রতি যে ব্যর্থতা করে তার আবার ভাগ্যে কি আছে আপনি গোটাটা শুনলেন কিন্তু আমি দাঁড়িয়ে নাচলেন ভাবলেন শেষ হয়ে গেল তা নয় ভগবানের প্রসাদটা আপনাকে পেতে হবে যা শেষ ভালো তা সব ভালো এতক্ষণ ধরে বসে রইলেন প্রসাদটা তো আপনাকে দিতে হবে খুব ভক্তি ভরে নিয়ে যাবেন হাতে আগে আরে বাবা প্রসাদ পাওয়ার আগে আগে হাত ধুয়ে নিতে হয় না সেরকম হাত তালি দিলে আমাদের শরীরের মধ্যে যত রোগ আছে যত ব্যাধি আছে যত সব কিছু আছে সব চলে যাবে হাত তুলুন কবি রাম রূপ মে চলিয়া ও কবি রাম রূপ চলিয়া কবি রাম রূপ মে চলিয়া
দর্শন করুন রঘুনন্দন আস্তে আস্তে গোপীনাথকে নারুখ আছে, সবাই দর্শন করবেন এবং সবাই ভক্তি করে শুনবেন। রঘুনন্দনকে মারাঠি পড়িয়েছে, গোপীনাথকে মারাঠি পড়িয়েছে, রঘুনন্দন নারুখ আছে। তার বাবা পুজো করছে, ছেলেটি দেখছে, বাবা মা যেমন আচার করবে সন্তান সেদিন। মামা অন্তরা মন্দির, আপনারা এতক্ষণ ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, খুব ভালো লেগেছে। অন্যান্য জেলায় প্রত্যেকটি জেলায় যায় মানুষ এরকম ধৈর্য ধরে বসে থাকে। নদিয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আসাম কোচবিহার জলপাইগুড়ি প্রত্যেকটি জায়গার মানুষ ভক্তি ভরে কীর্তন শুনে। এই ভক্তিটা আপনাদের মধ্যে থাক, সনাতন ধর্মকে সম্মান দিন, মহাপ্রভুকে সম্মান দিন। আপনি নিজে ভগবানের নাম করতে পারবেন না, কোনো অসুবিধা নেই। আপনি অন্যজন যদি করে তাকে সমর্থন করবেন, ভাই তুমি করো, কোনো অসুবিধা নেই। তোমাকে সমর্থন করলাম, তোমার সঙ্গে হাত তুললাম, একবারে কেউ কোনো দিন বাধা দেবেন না। যদি কেউ বাধা দেয় তবে চাপাল গোপালের মতো তার অবস্থা।